আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে সবাইকে সালাম আদাব এবং শুভেচ্ছা আমার লাইভ ব্রডকাস্ট শুরু করছি আপনাদের অনেক প্রশ্ন এবং আমরা একটা খুবই দুর্যোগময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো এই জন্য আমি মনে করেছি যে আপনাদের সাথে যোগাযোগ রাখা এবং এই মুহূর্তে আমার চিন্তা আমার ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদের বিভিন্ন যে প্রশ্ন আপনারা আমার কাছে করেছেন সেই প্রশ্নর কিছু জবাব আপনাদের সম্মুখে তুলে ধরা তো আবারও সকলকে আমার সালাম আদাব এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি তো আমার শুরু করতে একটু দেরি হলো কারণ আমি জানি যে বাংলাদেশে এখন এগারোটা সকাল এগারোটা বাজে আমি সাড়ে দশটায় টাইম দিয়েছিলাম তো অনেকেই এই করোনা ভাইরাসের কারণে হয়তো আমরা রাতে দেরি করে ঘুমাচ্ছি যার ফলে সকালে উঠতেও দেরি হচ্ছে তো আমি সুযোগ দিতে চেয়েছি যাতে আপনারা সবাই লাইভে অংশগ্রহণ করতে পারেন তো এই জন্যই আমি একটু সময় নিয়ে শুরু করলাম এবং আমি শুরুতেই ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করছি যে একটু দেরি করার জন্য তো আমি মানে এই এরকম প্রোগ্রাম বা এরকম একটা আপনাদের সাথে কথা প্রকথন হবে এরকম একটি দুঃসময়ে সেটা আমি আসলে কল্পনা করতে পারি নাই তো যাই হোক আমি মনে করি যে আমরা সবাই মিলে এই দুর্যোগময় সময় কাটিয়ে উঠতে পারব এবং ইনশাল্লাহ অতি আমাদের স্বাভাবিক জীবনে আমরা ফিরে যেতে পারব কিন্তু তার আগে আমাদের কিছু বিষয় আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার আমাদের করোনা ভাইরাস সম্পর্কে আরেকটু জানা দরকার আমাদের জীবন ধারণ জীবনযাত্রা কীভাবে আমরা করতে পারি সেটাও আমাদের একটু চিন্তাভাবনা করে সাবধানের সাথে আমাদের নিজেদের জীবন পরিচালনা করা ভবিষ্যতের পথে নিজেদের জীবন পরিচালনা করা আমি মনে করি খুবই জরুরি হয়ে পড়েছে তো আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমার কাছে প্রায় দুই হাজারের উপর কমেন্ট পড়েছে তো আমি মোটামুটি প্রশ্নগুলো আপনাদের কমেন্টগুলো পড়েছি এবং পরে কিছু কমেন্ট আমি নোট করেছি আপনারা কি শুনতে পাচ্ছেন না আওয়াজ আওয়াজ ঠিক আছে সাউন্ড ঠিক আছে একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা কি শুনতে পাচ্ছেন ঠিক মতো আচ্ছা আশা করব যে শুনতে পাচ্ছেন এখনো আমি পাচ্ছি না একটু আমাকে বললে ভালো হয় আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা ঠিক মতো আচ্ছা ঠিক আছে তো আমি শুরুতেই একটা প্রশ্নতে চলে যাই এখানে আচ্ছা আচ্ছা এখানে অ্যাডভোকেট মোহাম্মদ আজিমুর রায়হান ঢাকা থেকে একটি প্রশ্ন করেছেন প্রশ্নটা হচ্ছে সারা বিশ্ব যখন করোনা উনিশে উনিশ আতঙ্ক ও আক্রান্ত তা অনুযায়ী বাংলাদেশের অবস্থা একই তাই এই ক্লান্তি লগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় আপনার ভূমিকা কী এই ক্লান্তি লগ্নে আপনাকে কেন দেখতে পাওয়া যায় না প্রশ্ন রইল তো ভাই আমি আপনার প্রশ্নের জবাবটা আগেই দিয়ে দিচ্ছি তাহলে এটা সবার জন্য স্পষ্ট হবে আপনারা সবাই জানেন যে আমি নিজ উদ্যোগে একটা প্রোগ্রাম অনুষ্ঠান করছি সেটার নাম হটলাইন কমান্ডো হটলাইন কমান্ডো অনুষ্ঠানের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে যে সকল সমস্যা আছে নানা ব্যাধি আছে সেই সকল সমস্যা ব্যাধির সমাধান হয়তো আমরা নিজেরাই নিজ উদ্যোগ নিলে আমরা হয়তো অনেকটাই সেই সমাধানগুলো নিজেরাই করতে পারবো তো এই প্রোগ্রামিংয়ের ছয়টা এপিসোড হয়েছে তো আমি এই ছয় এপিসোডের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে আমার প্রথম এপিসোড ছিল স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি নিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে প্রযুক্তিকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই ঠিক এই প্রযুক্তির কারণেই আপনাদের সম্মুখে কিন্তু আমি আজকে কথা বলতে পারছি তো প্রযুক্তির ব্যবহারটাও যদি আমরা সঠিকভাবে করি তাহলেও এটাকে পজিটিভলি আমরা ব্যবহার করতে পারি আমি দ্বিপ আমাদের দ্বিতীয় এপিসোড করেছিলাম আপনারা খেয়াল করে দেখবেন ওবিসিটি বা অতিরিক্ত ওজন হলে শারীরিকভাবে কি ক্ষতি হতে পারে সেই সুগার অ্যাডিকশান নিয়ে আমরা করেছিলাম তো সুগার অ্যাডিকশনের মাধ্যমে যে আমাদের শরীরে যে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলোর দিকগুলো আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তো লক্ষ্য করবেন আজকে যে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে বিজ্ঞানীরা বলছে বিশেষজ্ঞরা বলছেন ডাক্তাররা বলছেন আমি অবশ্য আমি প্রথমেই বলে নিচ্ছি আমি ডাক্তার না আমি বিশেষজ্ঞ না কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করেছি ব্যক্তিগতভাবে আমি অনেক রিসার্চ পেপার পড়েছি এবং বিভিন্ন ডাক্তার বিশেষজ্ঞদের সাথে আমার আলাপ হয়েছে তো আমি সেই সেইটুকু জ্ঞান নিয়ে আপনাদের সাথে আমা আমি যা জানি আমি সেটা শেয়ার করছি তো আমি এই করোনা ভাইরাসের আগেই আপনি লক্ষ্য করবেন এই এপিসোডটা করেছিলাম মানুষকে সচেতন করার জন্য যে সুগার অ্যাডিকশন বা চিনি আসক্তি হলে যে আমাদের শরীরে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হৃদরোগ বিভিন্ন রোগে কিডনি কিডনি রোগ লিভার রোগ বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি এবং ক্যান্সারও হতে পারে তো এখন বিশেষজ্ঞরা বলছেন ডাক্তাররা বলছেন বিজ্ঞানিকরা বলছেন যে করোনা ভাইরাস বিশেষত বিশেষত এফেক্ট করে বা আক্রমণ করে বেশিরভাগ ক্ষেত্রে যাদের এই ধরনের ব্যাধি বা এই ধরনের রোগ বা এই ধরনের আন্ডারলাইং কজ আছে তো এটার মধ্যে দেখা যাচ্ছে যে এই ঘুরে ফিরে আসছে ডায়াবেটিস ঘুরে ফিরে আসছে কিডনি রোগ ঘুরে ফিরে আসছে ব্লাড প্রেশার ঘুরে ফিরে আসছে হৃদরোগ যাদের হৃদরোগের সমস্যা আছে তাদেরকেই কিন্তু করোনা ভাইরাস এফেক্ট করছে তো আমার প্রোগ্রামিংয়ের লক্ষ্যই ছিল বরাবরই যে আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরা এবং আমাদের প্রোগ্রামিংয়ের আরেকটা লক্ষ্য ছিল যে অতি সত্তর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের প্রোগ্রামিং করার কথা ছিল দেখেন আবার ঘুরে ফিরে কিন্তু করোনা ভাইরাসে এই পরিষ্কার পরিচ্ছন্নতাই আসছে হাত ধোয়ার কথা আসছে আমাদের বিভিন্ন যে জার্ম বিভিন্ন আমরা যখন কাশি দিচ্ছি হাঁচি দিচ্ছি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলা হচ্ছে এই সকল কিছুই কিন্তু আমরা হটলাইন কমান্ডোর মাধ্যমে এর আগেই পরিকল্পনা নিয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরার এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের তৃতীয় এবং চতুর্থ এপিসোড আমরা করেছিলাম ফিটনেস এবং এবং স্বাস্থ্য হেলথ নিয়ে আবারও দেখবেন ঘুরে ফিরে আসছে যে করোনা ভাইরাস বিশেষজ্ঞরা এখন বলছেন ডাক্তাররা বলছেন যে আমরা যদি সক্রিয় থাকি আমাদের প্রতিরোধ ক্ষমতা বা আমাদের ইমিউনিটি যদি শক্তিশালী থাকে তাহলে করোনা ভাইরাসকে আমাদের শরীর স্বাভাবিকভাবেই মোকাবেলা করতে পারে তো আমাদের হটলাইন কমান্ডোর উদ্দেশ্যই ছিল এই বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনাদের সামনে তুলে ধরা যাতে করে আপনারাই আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারেন তো এখানে রায়হান সাহেব যেটা লিখেছেন যে প্রশ্ন রইল যে আপনি কোথায় এখন এই হটলাইন কমান্ডোর প্রোগ্রামিংগুলো করার ফাঁকে দেখেন আমরা তো সবাই আমাদের পরিবার আছে পরিজন আছে আমি আমার দুই দুই মেয়েকে রেখে আমি আমার সময় দিয়েছি আপনাদের জন্য এই অনুষ্ঠানটা করার এই জন্য আমার দীর্ঘ সময় বাংলাদেশে থাকতে হয়েছে এবং আমার মেয়ে দুটোকে আমি দেখিনি তো এক সময় আপনার মার্চ মাসে আমাদের হটলাইন কমান্ডোর একটা বিরতি পিরিয়ড ছিল এটাকে আমরা বলি মিড সিজন ব্রেক তো মিড সিজন ব্রেকে আমার প্রডিউসার সাহেবকে আমি বললাম প্রডিউসার সাহেব আমার মেয়েদেরকে তো আমি কয়েক মাস হয়ে গেল দেখি নাই তো আমরা যেহেতু ব্রেকে আছি আমি এক সপ্তাহ দশ দিনের জন্য আমার মেয়ে দুটোকে দেখে আবার চলে আসছি আমি ব্যাক করে তো আমি সেই অনুযায়ী মার্চ মাসের চোদ্দ তারিখে আমেরিকা আসলাম আমার দুই মেয়েকে দেখার জন্য সেই সময় কিন্তু লক্ষ্য করবেন বাংলাদেশে কোনো লকডাউন হয়নি তখনও কিন্তু এই ভাইরাস সম্পর্কে আমরা মানে অনেকটা বলা যায় যেহেতু যেহেতু এই ভাইরাস সম্পর্কে উহানে এই ভাইরাসটা যখন প্রথম হলো এই বুহান থেকে এই ভাইরাসটা হওয়ার পরে চাইনিজ সরকার কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রথম এক দুই মাস যার কারণে ইভেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারি মাসে বলেছে যে এটা নাকি মানুষ থেকে মানুষের কাছে এটা এভাবে যায় না তো এই অনেক ভুল তথ্য বিভ্রান্তি সৃষ্টি হয় এই ধামাচাপা দেওয়ার কারণে সেই কারণে বাংলাদেশেও সেই সময় কিন্তু আমরা জানতাম না এরকম লকডাউন হবে তো সেই সময় আমি আমেরিকা আসি এসে আমার চব্বিশ তারিখে আবার বাংলাদেশে ব্যাক করার কথা একুশ তারিখে আমার ট্র্যাভেল এজেন্ট এবং এয়ারলাইন্স থেকে আমাকে জানালো যে বাংলাদেশ সরকার আমেরিকা থেকে সকল ফ্লাইট নিষেধাজ্ঞা করেছে তার মানে একুশ তারিখের পর থেকে আর কোনো ফ্লাইট আমেরিকা থেকে বাংলাদেশে ঢুকতে পারবে না বা যাত্রী আসতে পারবে না তো সেই কারণে আমি আমেরিকাতে আটকে গেলাম তো এখন আমার শোয়ের এখানে আমি আরেকটু বলতে চাচ্ছি আমার শোয়ের উদ্দেশ্যই ছিল এবং আমার শোয়ের মূল বক্তব্যই হচ্ছে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের উদ্যোগ নিতে হবে মানুষের সেবা করার জন্য সমাজের সেবা করার জন্য যেহেতু এখনকার বাস্তবতা হচ্ছে যে আমি এখানে আটকে গিয়েছি এবং আমার আন্তরিকভাবে আমার দেশের জন্য আমার মানুষের জন্য কিছু করার ইচ্ছে আছে কিছু পাওয়ার জন্য না এমপি ইলেকশন বা মন্ত্রী হওয়ার জন্য না কারণ এমপি মন্ত্রী সব দেখাও হয়ে গিয়েছে বোঝাও হয়ে গিয়েছে তো সেটার জন্য না আমি আমার অন্তর থেকে কিছু করতে চাই তো আজকে আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমি আমেরিকায় বসে আমার বাংলাদেশের ভাই বোনদেরকে কীভাবে সহায়তা দিতে পারি আর হটলাইন কমান্ডো হচ্ছে একটা টেলিভিশন শো হটলাইন কমান্ডোর তো ও মানে এখানে এখানে কোনো ক্লাব না মেম্বারশিপ না যে এখানে হাজার হাজার হটলাইন কমান্ডো আছে অবশ্য আমি এটা বলতে পারি যে লক্ষ লক্ষ হটলাইন কমান্ডোর সমর্থক আছে তো আমি মনে করি যে আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে যে যতটুকু পারি আমরা অবদান রাখতে পারলে আমরা এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেই চিন্তা থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হয়তো আমেরিকাতেই বসেই হয়তো আমার যে পরিচিতি আছে আমার যে হটলাইন কমান্ডোর প্রোগ্রামিংয়ে আপনারা লক্ষ লক্ষ শ্রোতা দর্শক আছেন এবং ব্যক্তি সোহেলতাজ হিসাবে আপনারা অনেকেই আমাকে যারা পছন্দ করেন আমি মনে করলাম যে আপনাদেরকে নিয়ে হয়তো আমি কিছু করতে পারি এই প্রযুক্তির মাধ্যমে তো সেই জন্যই হয়তো রায়হান সাহেব আপনাকে আমি জবাবটা এভাবেই দিচ্ছি যে নিয়তি এবং বাস্তবতার কারণে আমি আজকে আমেরিকাতে আটকে আছি আপনাদের পাশে নেই কিন্তু পাশে না থাক সশরীরে না থাকতে পারলেও মনে আছি আত্মার সম্পর্কে আছি এবং আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব কিছু না কিছু করার তো সেই উদ্যোগ নিয়েই আজকে আপনাদের সাথে আমি ফেসবুক লাইভে এসেছি এবং হটলাইন কমান্ডোর পক্ষ থেকে আমি আরেকটি অতি সত্ত্বর একটি উদ্যোগ নিচ্ছি সেই উদ্যোগটা হবে আপনারা জানেন যে আমি আমার যখন পাঁচ বছর বয়স আমি আমার বাবাকে হারিয়েছি নির্মমভাবে জাতীয় কেন্দ্রীয় কারাগারে আমার বাবা বাবাসহ চার জাতীয় নেতাকে হত্যা করা হয় যারা আপনি জানেন আমাদের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই মহান স্বাধীনতার বিজয় ছিনিয়ে এনেছিলেন তো আমি স্বাভাবিকভাবেই আমার একটা ছোটোবেলার থেকেই দুর্বলতা আছে যাদের বাবা মা নাই এতিমদের জন্য তো আমি ঢাকাতে যখন যাতায়াত করতাম তখন সব সবসময় দেখতাম যে আমাদের ছোট ছোট বাচ্চা পথ শিশুরা রাস্তায় কিছু না কিছু বিক্রি করে উপার্জন করছে সেই উপার্জনের টাকা দিয়ে তারা দিনের খাদ্য এবং যা যা প্রয়োজনীয় সেটা কিনছে তো এখন এই করোনা ভাইরাস লকডাউনের কারণে তাদের খুব অসহায় অবস্থা তো এখন আমার আমার অবস্থান থেকে আমার বাস্তবতা থেকে আমি উদাহরণ তৈরি করে দিতে পারি আমার কাছে কোটি কোটি টাকা নাই যে আমি টাকা দিয়ে রিলিফ বা কিছু বিতরণ করে দিব। সেই ক্ষমতা আমার নাই কিন্তু আমার যে ক্ষমতা আছে আমি হয়তো মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো আমি হয়তো মানুষকে একটা পথ দেখিয়ে দিতে পারবো সেই পথে আমরা যদি সকলেই সেই দেখানো পথে বা সেই সেই পথটাকে আমরা বেছে নিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে হয়তো আমরা অবদান রাখতে পারব আমার চিন্তাটা সেখানেই তো আমি মনে করছি যে হটলাইন কমান্ডোর কিছু সদস্য আমি যারা দর্শক শ্রোতা আছেন আমি আপনাদেরকে আহ্বান করব অতি হটলাইন কমান্ডোর মাধ্যমে আমরা এই পথশিশুদের জন্য কিছু একটা ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছি এবং সেটা আপনাদেরকে আমি অতি সত্তর জানাব তো এখন আশা করি যে এই প্রশ্নর জবাব আপনি পেয়েছেন রায়হান সাহেব যে আমি আর অনেকেই আবার লিখেছেন মানে আমি জানি না আমার আমার জীবনে আমি চেষ্টা করেছি কাউকে কোনো দুঃখ কষ্ট না দেওয়ার আমি অন্তত এতটুকু বলতে পারবো যে আমি কারো উপকার না করতে পারলেও অন্তত কারো ক্ষতি করি নাই তো অনেকেই আমাকে অনেকেই না কয়েকজন হয়তো একটু ঠাট্টা করে লিখেছেন যে কোথায় আপনি কি করছেন এই সেই বিদেশ থেকে চাল পাঠাবেন কিনা অনেক ধরনের কথাবার্তা তো যাই হোক সেটা আমি হাসি মুখেই নিলাম কিন্তু কথাটা রয়ে যাচ্ছে যে আমার পক্ষ থেকে আমি সার্বিকভাবে চেষ্টা করব যা কিছু করার আমি আমি করব। যতটুক আমার পক্ষে সাধ্য তো আমি আরেকজন না এটা বলতেই হবে আরেকজন বলেছেন যে আপনি করোনা ভাইরাসের ভয়ে আমেরিকা চলে গেছেন তো আমি এই কমেন্টটা পরে কি রাগ করব। নাকি কি নাকি কানবো, কি করব এই কমেন্টটা শুনে করোনা ভাইরাসের ভয়ে আমি বাংলাদেশ ছেড়ে আসছি যেই দেশে সবচেয়ে বেশি করোনা ভাইরাস মানে আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর লাগলো বাট বাট এনিওয়ে তো এখন মনে করেন আমার জন্য যেটা করণীয় আমি সেটা করব আমার পক্ষ থেকে যতটুকু আমি পারি আমি করব এখন এনিওয়ে আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি দেখি আরেকটা প্রশ্ন এখানে এখানে আরেকটা প্রশ্ন আছে এখানে প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে আমি একটু বেছে একটা রিলেটিভ কোয়েশ্চেন দেখার আচ্ছা এখানে একটা প্রশ্ন করেছেন সনেট দাস খুলনা থেকে সনেট দাস লিখেছেন দেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে এর জন্য বড় দায় কার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় না না কথা না শোনা জনগণ সরকারের নীতি নির্ধারক নাকি বিজিএমইএ আচ্ছা এই প্রশ্নটা সনেট দাস আমি আপনাকে এভাবেই উত্তরটা দিব এরকম একটা মহামারী যে হবে এটা পৃথিবীর কোনো দেশ চায়না ছাড়া হয়তো কোনো দেশ এর প্রস্তুতি ছিল না কারণ এই 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 মহামারীর প্রস্তুতি কারো থাকার কথাও না তাই এখানে আমি দোষ যদি খুঁজতে হয় দোষ খুঁজতে হলে আমার চলে যেতে হবে উহানে উহানে যখন ডিসেম্বর মাসে চাইনিজ সরকার জানতে পারলো যে ওখানে একটা মহামারী করোনা ভাইরাস একটা ভাইরাস ছড়িয়েছে যেটা উল্লেখযোগ্য এখানে যেটা একটি বাদুর থেকে মানুষের কাছে ট্রান্সফার হয়েছে এবং করোনা ভাইরাসের কিন্তু তিনশোর উপরে করোনা ভাইরাস আছে তো এই করোনা ভাইরাসের আরেকটা রূপ আমরা দেখেছি কয়েক বছর আগে মার্স যেটা মিডল ইস্টার্ন রেসপিটোরি সিন্ড্রম বলা হয় দুই সালে হ্যাঁ দুই সালে এবং তার আগে হয়েছিল আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে বার্ড ফ্লু এভিয়ান বার্ড ফ্লু সেটা হয়েছিল সাতানব্বই সালে এবং আরেকটা করোনা ভাইরাস স্ট্রেন হয়েছিল সার্স যেটা দুই সালে এবং উল্লেখযোগ্য এই সকল ভাইরাসগুলো এই মার্স ছাড়া সব কিন্তু চায়না থেকে এসছে কারণ চায়নাতে আপনার আপনারা জানেন যে তারা অনেক ধরনের জন্তু জানোয়ার খেয়ে থাকে তো করোনা ভাইরাস কয়েকটা প্রকারের করোনা ভাইরাস আছে এখানে বিশেষত সাত ধরনের করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হয় ওই সাত ধরনের ভিতর তিন চার ধরন হচ্ছে খুব কমন এটা আমাদের হলে আমাদের প্রতিরোধ ক্ষমতা আছে এটার মোকাবেলা করার এবং তিনটা আছে খুবই ভিন্ন ধরনের এবং সেটা সাধারণত মানুষের 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 হয় না সেটা হচ্ছে একটা হচ্ছে মার্স কভ সেটা সেটা ওই যে মিডল ইস্টার্ন রেসপিররি সিন্ড্রম আরেকটা হচ্ছে সার্স কভ টু যেটা হচ্ছে এই এখন যেটা হলো কোভিড নাইন্টিন আর সার্স এই তিনটা ভাইরাস জন্তু জানোয়ার থেকে মানুষের কাছে পৌঁছতে পারে তো চায়নাতে যেহেতু অনেক জন্তু জানোয়ার খায় তারা তারা এই ভাইরাস নিয়ে গবেষণা করছিল যে এটাকে এটা যদি কোনো সময় মানুষের মধ্যে সংক্রমণ হয় তাহলে এটাকে কিভাবে তারা মোকাবেলা করবে সেই জন্য উহানে একটা ল্যাবরেটরিতে তারা এই ভাইরাস তা পরীক্ষা নিরীক্ষা করছিল। সেখান থেকে এই ভাইরাসটা ছড়িয়ে যায় তো ডিসেম্বর মাসে যখন এই ভাইরাসটা ছড়ায় চাইনিজ সরকার এটাকে ধামা চাপা দেয় কারণ তারা বিশ্বের কাছে মানে তারা হয়তো লজ্জিত হবে বা তারা একটা সংক্রমণ ঠেকাতে পারেনি এটা তারা হয়তো খাটো হবে সেই চিন্তা করে ভেবেছিল তারা এটাকে ম্যানেজ করতে পারবে তো এই ম্যানেজ করার মানসিকতা নিয়ে তারা এই ভাইরাসটা যে সংক্রমণ হয়েছে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি বিদেশি কোনো দেশকে জানায়নি যার ফলে বিদেশের চায়নার বাইরে কেউ প্রস্তুতি নিতে পারেনি এবং উল্লেখযোগ্য এখানে খুব মজার বিষয় এখানেই ডিসেম্বর জানুয়ারি মাসে চাইনিজ সরকার জানতে পারলো যে এটা মারাত্মকভাবে ছোঁয়াচে তো তারা করলো কি উহান থেকে উহান থেকে চায়নার বিভিন্ন শহরে যাতায়াত বন্ধ করে দিল কিন্তু এটা খুব মজার বিষয় কিন্তু উহান থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করলো না যার ফলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রায় মানে কয়েক লক্ষ মানুষ এই ভাইরাস নিয়ে উহান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায় এবং এই ভাইরাসটা ছড়ায় তো সাধারণত আপনারা জানেন যে এই আরও পাঁচ ছয় বছর আগে মনে হয় তিন চার পাঁচ বছর আগে ইবোলা নামে আরেকটা ভাইরাস বের হয়েছিল আফ্রিকাতে ইবোলা ভাইরাস যখন বের হয় তখন সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ ডক্টর আপনার বিজ্ঞানিকরা ওই আফ্রিকাতে চলে যায় এবং পুরা ওই জায়গাটাকে কোয়ারেন্টাইন করে ফেলে সাথে সাথে যার ফলে এটা আর ছড়ায়নি বিস্তার পায়নি পৃথিবীর অন্য দেশে কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে যেহেতু তারা এটাকে ধামাচাপা দিতে চেয়েছে তারা অন্য বিশেষজ্ঞদের সহায়তা নেয়নি না নেওয়ার কারণে এবং উহান থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল না করার কারণে এই জিনিসটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তো আমরা যদি দোষ খুঁজতে যাই তা আমার মতে দোষের ক্ষেত্র এটা এখান থেকেই যদি আমরা শুরুতেই আমরা জানতে পারতাম তাহলে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ এই যে ইটালিতে হাজার হাজার মূল্য আমেরিকাতে মরছে আমাদের বাংলাদেশে মারা যাচ্ছে এবং আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে থাকে তারা মারা যাচ্ছে এই 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 বেদনাময় এবং এই এই মানে মৃত্যুগুলো আমরা অ্যাভয়েড করতে পারতাম তো যাই হোক দোষের ক্ষেত্রে সেখানে তো এখন জনগণের কোনো দোষ নেই জনগণ এই ভাইরাস তৈরি করে নাই জনগণ ভুক্তভোগী কিন্তু জনগণের কিছু দায়িত্ব আছে আমরা যেহেতু একটা বিপদে পড়েছি এই বিপদ উত্তরণের জন্য সরকারের পাশাপাশি জনগণের দায়িত্ব আছে যেটা আমরা বরাবরই বলছি যে আমরা আমাদের সকলের নিজ জায়গা থেকে নিজ অবস্থান থেকে যদি আমরা অবদান রাখতে পারি আমরা যদি সচেতন হই আমরা যদি সঠিকভাবে জিনিসটাকে বুঝতে পারি জানতে পারি তাহলে আমরা হয়তো এটাকে সুন্দরভাবে আরও দ্রুত এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো আচ্ছা এখানে আবার কয়েকটা বিষয় আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি করোনা ভাইরাস নিয়ে অনেকেই আতঙ্কিত অনেকেই ভীত এখানে একটা জিনিস বোঝার আছে আমি যতদূর জানতে পেরেছি আমি কিছু ডাক্তারের সাথেও কথা বলেছি এখানে বিশেষজ্ঞ আছে আলাপ হয়েছে এবং গবেষণা যা দেখেছি রিসার্চ পেপার যেটা পড়েছি আমার মতে করোনা ভাইরাসের এখন যেটা দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের মৃত্যুর হার আমরা টেস্টিং যত বাড়বে দেখবেন আক্রান্তর সংখ্যা বাড়বে আক্রান্তর সংখ্যা বাড়া কিন্তু গুড নিউজ এটা খারাপ না কেন আক্রান্তর সংখ্যা বাড়বে এবং মৃত্যুর সংখ্যা কমবে এবং আমরা যদি দুটাকে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা দেখব যে করোনা ভাইরাসের মৃত্যুর হার খুবই কম কিন্তু কিন্তু খুবই কম হলেও করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ হচ্ছে আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন ভাই বোন যাদের কোনো না কোনো ব্যাধি বা রোগ আছে ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা তাদের বিধ্বস্ত অথবা অনেক বয় বয়স যারা আছেন তারা বিপদে আছেন তো আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আজকে যে আমরা লকডাউন করছি আমরা আজকে সোশ্যাল ডিস্টেন্সিং করছি আমরা তাদেরকে বাঁচাবার জন্য করছি আমরা আমার আমাদের বাবা মাকে বাঁচাবার জন্য আমাদের আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য করছি করোনা ভাইরাসে দেখা গিয়েছে যে পঞ্চাশ বছরের নিচে যদি আপনি আপনার স্বাস্থ্য সুস্বাস্থ্য থাকে আপনার যদি কোনো রোগ ব্যাধি না থাকে আপনার করোনা ভাইরাস হয়তো হয়েও গিয়েছে আপনি টেরও পাবেন না খুব কম অ্যাফেক্ট হলে আপনার মাইল্ড সিমটম যেটাকে বলে জ্বর হতে পারে কিছু গা ব্যথা হতে পারে কিন্তু আপনার যদি কোনো রোগ ব্যাধি থাকে তাহলে তাহলে একটি সম্ভাবনা আছে যে আপনার হাসপাতালে যেতে হবে তা আমরা চেষ্টা করছি এই হাসপাতালের যাওয়ার সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা কারণ এখন আমাদের বুঝতে হবে আমেরিকার মতো দেশে আমেরিকার এবং ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশ আমেরিকা আফ্রিকা এশিয়ার বেশিরভাগ দেশের থেকে অনেক অ্যাডভান্সড এই সকল দেশও কিন্তু আজকে হিমশিম খেয়ে গিয়েছে এই সকল দেশও হিমশিম খেয়ে এই লকডাউনের ব্যবস্থা করেছে যাতে করে আমরা এই রোগটা এই গোষ্ঠী এই গোষ্ঠীর কাছে এই রোগটা যাতে ছোঁয়াচে ভাবে আমরা আমাদের মাধ্যমে যাতে তারা আক্রান্ত না হয় তো আজকে আমাদের করণীয় কাজগুলো হচ্ছে আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারিভাবে এবং বিভিন্ন সংস্থা থেকে নির্দেশনাবলী অলরেডি দিয়েছে প্রায় দুই চার সপ্তাহ আগে এবং এই নির্দেশনাবলী আপডেট করা হচ্ছে এগুলো আমাদের মেনে চলতে হবে তার পাশাপাশি তার পাশাপাশি এই যে বেসিক বেসিক আমাদের যে চলাচল চলাফেরা আমাদের মাস্ক ব্যবহার করা হাত সাবান দিয়ে ধোয়া সোশ্যাল ডিস্টেন্সিং রাখা এবং বিনা কারণে বাইরে না যাওয়া এগুলো আমাদের সচেতনভাবে আমাদের কার্যকর করতে হবে যাতে করে আমরা এই ভাইরাসটাকে আটকিয়ে দিতে পারি যাতে করে আমাদের আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন তারা যেন জীবন ঝুঁকিতে না পড়ে সেজন্যই আমরা চেষ্টা করছি হয়তো আমার আপনার কিছু হবে না কিন্তু আমরা কিন্তু রক্ষা করতে চাচ্ছি মানবতার স্বার্থে আমরা অন্যকে রক্ষা করার জন্য এই পদক্ষেপগুলি নিচ্ছি কিন্তু এখানে আবার কিছু কথা আছে আমার তো অনেক কথা বের হয়ে আসছে কি করি এই লকডাউনের আবার কিছু ইম্প্যাক্ট বা অর্থনৈতিক সামাজিক এবং খেটে খাওয়া মানুষের উপর একটা প্রভাব পড়বে এবং পড়ছে এই এখন আমরা এখানে কার দোষ কে কী করলো সেদিকে তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে যে এখানে যে কার্যকলাপগুলো করা হচ্ছে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো যাতে সঠিকভাবে হয় এখানে যাতে দুর্নীতি না হয় কারণ দুর্নীতি হচ্ছে সব কিছুর সবচেয়ে বড় ক্যান্সার দুর্নীতির জন্য ভালো কাজ করা যায় না দুর্নীতির জন্য ভালো সৎ উদ্দেশ্য নিয়ে কেউ কিছু করতে গেলে বাধা পায় দুর্নীতি যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দুঃখজনক হলেও সত্য যে আমাদের মধ্যেও অনেকেই আছে যে সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানীদের থেকে সাবধান থাকতে হবে যারা অনেক ভালো উদ্যোগগুলোকে নষ্ট করে দিচ্ছে তো তাদের প্রতি আমি ধিক্কার জানাই এবং আমার ঘৃণা প্রকাশ করছি যে এই মুহূর্তে যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছে যা মারা যাওয়ার পথে সে সময় এগুলো সহ্য করা যায় না এবং আপনারা চিহ্নিত করে রাখেন এবং ভবিষ্যতে এই করোনা ভাইরাস চলে গেলে হয়তো আমরা তাদের বিচার করার ব্যবস্থা করতে হবে তো যাই হোক আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি দেখি অনেক প্রশ্ন এখানে তো অনেক প্রশ্ন দেখি আপনাদের এখানে প্রশ্ন আছে আচ্ছা এখানে আচ্ছা এখানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান ওনার প্রোফাই উনি কোথার বা ওনার স্থানটা বলতে পারছি না ওনার প্রোফাইল লকড তো উনি লিখেছেন নেতৃত্ব অনেক বড় একটা ব্যাপার আমাদের দেশে সবাইকে মানিয়ে চলা সবার মন জয় করে চলা সবাই সবার স্বার্থটা আগে বুঝে আমার প্রশ্ন হলো আমাদের দেশের মানুষ মানুষের বিবেক সচেতনতা মনসত্বটা ফিরিয়ে আনতে কি কি করা দরকার এই প্রশ্নটা খুবই চমৎকার আমি মনে করি যে একটি সমাজ একটি জাতি এগিয়ে যেতে পারে যদি সেই জাতি সেই সমাজ যাদেরকে দিয়ে তৈরি সেটা হচ্ছে সেই দেশের নাগরিক সেই মানুষদেরকে দিয়ে তৈরি আমরা যদি সেই মানুষ তৈরি না করতে পারি তাহলে সেই সমাজ সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না আমাদের আসল জিনিসটাকে আগে ঠিক করতে হবে আমাদের একটা যদি আমরা বিল্ডিং তৈরি করি আমরা যদি দালান তৈরি করি দালান তৈরি করতে তৈরি করতে কি লাগে ইট লাগে ইট বালু সিমেন্ট তো এখন ইটের কোয়ালিটি যদি ভালো না হয় ওই দালান তো ধসে পড়বে আপনি যত উঁচাই দালান করেন না কেন তো আমার মতে আমার বিশ্বাস সেই ইটগুলোকে মজবুত করতে হবে আমি এই জন্যই এই হটলাইন কমান্ডোর উদ্যোগটা নিয়েছিলাম যাতে করে হয়তো আপনারা অনেকেই ভেবেছেন হটলাইন কমান্ডো দিয়ে কি হবে এটা মানে এখনই কিছু হয়ে যাবে কি না না এখনই হবে না কারণ আমি বিশ্বাস করি আমাদের দেশ মহান মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি এই দেশটা গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের এবং আমরা যদি নতুন প্রজন্মকে সুন্দরভাবে মনসত্বর সাথে মানবিকতার সাথে মানবিকতা শিখিয়ে মানুষের ভালো করার মানসিকতা নিয়ে যদি গড়ে তুলতে পারি তার পাশাপাশি তার পাশাপাশি সঠিক তথ্য দিয়ে সঠিক জীবনধারার গতি সুন্দরভাবে গুছিয়ে কাজ করার নীতি দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ার আদর্শ নিয়ে যদি আমরা তাদেরকে তৈরি করতে পারি তাহলেই হয়তো আগামী দশ বিশ তিরিশ বছর পর এই আমাদের সোনার বাংলা সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমি আমার প্রোগ্রামটা করেছি তো আমি আমার আমার ইচ্ছা আমার আশা যে মানুষকে গড়া মানুষকে গড়ে তুলব আচ্ছা আপনাদের এখান থেকে আমি একটা কিছু প্রশ্ন দেখি বর্তমানে করোনার যে প্রকোপ বাড়ছে তাতে গরিব মানুষ মারা যাবে আচ্ছা মোহাম্মদ ইব্রাহিম হোসেন লিখেছে গরিব মানুষ মারা যাবে হ্যাঁ এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে উন্নত দেশ আমেরিকা ইউরোপের মতো দেশেও কিন্তু এখন মানুষ কাজে যেতে পারছে না কাজে না গেলে উপার্জন নাই উপার্জন না উপার্জন না হলে আপনার রাতে ভাত নাই খাওয়া নাই তো আমেরিকার মতো দেশে এখন প্রত্যেকটা নাগরিকের জন্য ব্যবস্থা করা হচ্ছে যে মাসিকভাবে এই ক্রাইসিসটা পার হওয়া পর্যন্ত তারা যাতে ন্যূনতম খাদ্য ব্যবস্থা করতে পারে সেই হিসাবে এটা একটা মাত্রা আছে আপনার ইনকাম অনুযায়ী ইনকামের ইনকামের লেভেল অনুযায়ী ওই টাকাটা আপনাকে পৌঁছে দিচ্ছে সরকার যাতে করে এক দুই মাস অন্তত চলতে পারে ঠিক সেই পাশাপাশি আমাদের বুঝতে হবে বাংলাদেশ কিন্তু আমরা আমরা উন্নত বিশ্বের দেশ না আমরা কিন্তু গত পনেরো বিশ বছরে দারিদ্রের হার বিশেষ করে গত দশ বছরে দারিদ্রের হার কিন্তু বিশ পার্সেন্টে নামানো হয়েছে আমরা কিন্তু আমাদের অগ্রযাত্রা কিন্তু ভালো কিন্তু এই মুহূর্তে এই যে করোনা ভাইরাস এটা একটা অভিশাপ হয়ে নেমেছে আমাদের সকলের জন্য তো এর প্রভাবটা কিন্তু গরিবদের উপরে অবশ্যই পড়বে কারণ একজন রিক্সাওয়ালা যে দৈনিক হয়তো দুই থেকে তিনশো টাকা উপার্জন করত। তার মহাজনকে হয়তো একশো টাকা একশো টাকা দিতে হতো সে বাকি টাকা নিয়ে তার সংসার চালাইত আজকে দেখেন তার হয়তো দৈনিক ওই মহাজনকে দেওয়ার টাকাটাও উঠতেছে না একজন কামলা যে দৈনিক দুইশো তিনশো টাকা উপার্জন করত কাজ করে শ্রমিক আজকে কোনো কাজ নাই করোনা ভাইরাসের তো সে চলবে কিভাবে আজকে কৃষক ভাইরা কাজ করে যাচ্ছেন কৃষক ভাইরা আমাদেরকে আমাদের সকলকে বাংলাদেশের বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন কাজ করে এখন গার্মেন্টস ওয়ার্কার গার্মেন্টস শ্রমিক যারা আছে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক তাদের যে ইনকাম সেই ইনকাম বন্ধ তা তারা চলবে কিভাবে তো আমাদের আমাদের অর্থনৈতিক যে অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থার বিবেচনা রেখেই আমি দেখলাম পত্রপত্রিকায় নিউজে দেখলাম যে কিছু পদক্ষেপ সরকার নিয়েছে যে চাল দেওয়া দশ টাকা কেজি করে চাল দেওয়া প্লাস গরিব হতদরিদ্র যারা আছে তাদের জন্য খাদ্য বিতরণ করা এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমি মনে করি যে এই পদক্ষেপগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে হত দরিদ্র যারা আছেন তাদের তাদের কিছু না কিছু অন্তত না খেয়ে মারা যেতে হবে না তো আমি এটাও বিশ্বাস করি যে এই ধরনের লকডাউন বেশি দিন চললে আমাদের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়ে যাবে এবং সেই কারণে আমরা হয়তো সরকারের পক্ষ থেকে আমি আমার বিশ্বাস বিবেচনা নিশ্চয়ই আছে যে অতি সত্ত্বর কীভাবে ম্যানেজ করে আমরা যদি যারা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদের জন্য যদি কিছু আলাদা ব্যবস্থা করে এবং যারা ঝুঁকির মধ্যে নেই মনে রাখতে হবে নব্বই ভাগ মানুষ কিন্তু ঝুঁকি মুক্ত আপনার যদি কোনো রোগ ব্যাধি অসুখ না থাকে মোটামুটি করোনা ভাইরাসে আপনার হয়তো সর্দি জ্বর হয়ে দুই চার দিনে ঠিক হয়ে যাবেন কিন্তু যদি রোগ ব্যাধি থাকে আপনি যদি ঝুঁকিপূর্ণ গ্রুপে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে আমরা কিন্তু ওই ঝুঁকিপূর্ণ মানুষগুলোকেই বাঁচাবার জন্য পদক্ষেপগুলো নিচ্ছি কিন্তু এই পদক্ষেপ নিয়ে যদি সবাই আমরা আক্রান্ত হয়ে যাই অর্থনৈতিকভাবে এবং সবাই যদি আমরা আমাদের পথে বসতে হয় তাহলে তো আমাদের সমাধানটা সমস্যার থেকে বড় হয়ে গেল তাই না তো আমি মনে করি যে সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন যে এই ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে রক্ষা করে কিভাবে আমাদের অর্থনীতিকে আবার চালু করা যায় কিভাবে আমরা লকডাউন থেকে আবার বেরিয়ে আসতে পারি তো এবং এটা এ ছাড়া আর কোনো উপায় নাই। কারণ এভাবে অর্থনীতি দুই তিন মাস চললে আর কিছুই থাকবে না এটা শুধু বাংলাদেশ না এটা বিশ্বের সকল দেশে একই অবস্থা আমেরিকাতেও একই অবস্থা এখানে অলরেডি পরিকল্পনা চলছে যে মে মাস থেকে কিছু কিছু এখানে তো আপনারা জানেন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য আছে এখানে প্রতিটা স্টেট ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা স্টেটের গভর্নর আছে প্রত্যেকটা স্টেট তার গভর্নর দ্বারা তারা সিদ্ধান্ত নেয় যে কিভাবে কি করতে হবে তো ফেডারেল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে কিছু ওই গাইডলাইন অনুযায়ী ওই প্রতিটি স্টেটের গভর্নররা নিজেদের বাস্তবতা সাথে মিলিয়ে ওই গাইডলাইনগুলো ফলো করে তারা হয়তো লকডাউন খুলতে পারেন আগামী এক দুই মাসের মধ্যে সেটা তারা বিশ্লেষণ করছেন তো আমি আপনাদের সাথে আরো শেয়ার করতে চাচ্ছিলাম আচ্ছা আরেকটা প্রশ্ন আর এক দুইটা নেই আমাদের লাইভ অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা বলার অনেক কিছুই ছিল তো দেখি আর কয়েকটা এখন অনেক কমেন্ট তো দেখে নেই আচ্ছা দেখি আচ্ছা আরেকটা বিষয় এটা আমার বলতেই হচ্ছে আমি পত্রপত্রিকায় দেখলাম শুরু কিছুদিন আগে যখন এই গত মাসে যখন আমাদের প্রবাসী ভাই বোনরা বিদেশ থেকে দেশে আসছিল তাদের সাথে কিন্তু অনেক দুর্ব্যবহার হয়েছে তো আমার কাছে জিনিসটা খুবই দুঃখ লেগেছে হ্যাঁ কারণ প্রবাসী যারা ভাই বোন আছেন তারা অন্য দেশে ওই লকডাউনে যদি আটকে পড়ে থাকতো তাহলে তারা কিন্তু না খেয়ে মারা যেত সেখানে তাদের কিন্তু আর উপায় ছিল না তাদের মাতৃভূমি নিজের দেশ ফিরে মানে ফিরে না আস না ফেরা ফেরার আর তার তাছাড়া আর কোনো উপায় ছিল না তারা কোথায় যাবে ইটালিতে যারা ছিল ইটালির অবস্থা আপনারা দেখেছেন ভয়াবহ অবস্থা সেখানে দোকান পাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ আমাদের বাংলাদেশি ভাই বোনরা ওখানে কিন্তু খেটে খেয়ে থাকা মানুষ তো ওখানে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে তারা উপার্জন করবে কিভাবে। তারা দেশে ফেরত না আসলে তারা তো সেখানে মাঠে মারা যেত তো আমাদের মানুষ হিসাবে আমাদের কিন্তু আরেকটু একটু মানবিক হতে হবে আমাদের কিন্তু আরও ধৈর্য শক্তি রাখতে হবে আমাদের মানুষের প্রতি সহানুভূতি আনতে হবে আমরা কাউকে দূর দূর না করে আমরা তার সমস্যাটাকে কিভাবে লাগাম দিতে পারি সেটা কিন্তু আমাদের মাথায় রাখা প্রয়োজন আমি মনে করি আচ্ছা দেখি এখানে আরো প্রশ্ন আছে আচ্ছা করোনা হতে রক্ষা পেতে বিকল্প কোন পথ উদ্ভাবন আবিষ্কার করে মানুষদের কর্ম কর্ম রাখতে উপায় আছে কি ধন্যবাদ আপনাকে আচ্ছা হ্যাঁ উপায় আছে বর্তমানে আপনাদের সামনে আমি বলতে চাই যে এরকম রোগ ব্যাধি হলে আচ্ছা করোনা ভাইরাস করোনা ভাইরাস আপনার প্রায় তিনশো প্রকারের করোনা ভাইরাস আছে তিনশো প্রকারের করোনা ভাইরাসের মধ্যে সাত ধরনের করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হয় সেই সাত ধরনের ভিতর চারটা চার ধরন হচ্ছে সিরিয়াস না সেটাকে সিরিয়াস বলে না সেটা একটা হচ্ছে টু টোয়েন্টি ই যাই হোক এগুলো নাম বললাম না চার ধরন আছে এই চার ধরন আক্রান্ত হলে ওই জ্বর টর হয়ে ঠিক হয়ে যায় আর তিন ধরন আছে যেটা খুবই রেয়ার কিন্তু ওইটা হলে কোনো ভ্যাকসিন নাই আচ্ছা ভ্যাকসিন জিনিসটা কি। ভ্যাকসিন হচ্ছে ভাইরাসগুলো এমন একটা একটা জিনিস এটা আমাদের শরীরে যখন ঢুকে ঢুকে আমাদের শরীরের সেলগুলোর ভিতরে কানেকশান পায় কানেকশান পেলে ওটা ওদের ভিতরে কিছু কম্পিউটারে যেমন ভাইরাস এই ভাইরাসও একই ভাইরাস এখানে এই এই ভাইরাসের ভিতরে প্রোগ্রামিং আছে এই প্রোগ্রামিংগুলো সেলের ভিতরে রিসেপ্টারে লেগে ওই সেলকে উল্টাপাল্টা ইনফরমেশান দিতে থাকে ইনফরমেশান দিয়ে ওই সেলটাকে দখল করে নেয় তো আমাদের শরীর কিন্তু কত সাতত্রিশ লক্ষ কোটি সেল দিয়ে তৈরি তো এই করোনা ভাইরাসগুলোর চাবি আছে আমাদের লাংসের সেল খোলার এই লাংসের সেলগুলো যায় খুলে খুলে ওর নিজের প্রোগ্রামিংয়ের ইনফরমেশন ঢুকায় ওটার ভিতর ওটার ভিতরে যখন ঢুকায় ওই সেলগুলো মারা যায় বা ওই সেলগুলো আবার রূপান্তরিত হয় করোনা ভাইরাস সেলে প্রোগ্রামিং এটাই ভাইরাসের কাজ সো আমাদের শরীরে যে প্রতিরোধ শক্তি আছে প্রতিরোধ ক্ষমতা এটাকে বলে ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেমকে আপনাদের মনে করতে হবে আমাদের যেমন সীমা আমাদের বর্ডার আছে সীমান্ত আমাদের সীমান্তে কে কে থাকে আমাদের বর্ডার গার্ড দিতে আমাদের বর্ডার গার্ড করতে থাকে আপনার বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের কাজ কি শত্রু আসলে বা স্মাগলার আসলে সন্ত্রাসী আসলে তাদেরকে ঠেকানো তাই না অস্ত্র দিয়ে তো এই বিজিবির কাজ হচ্ছে প্রতিরোধ করা প্রতিরক্ষা এবং আমাদের সেনাবাহিনী আছে প্রতিরক্ষা করার জন্য আমাদের বাইরে থেকে যদি আক্রমণ আসে তারাও ঝাঁপিয়ে পড়বে আমাদেরকে রক্ষা করার জন্য তো বিজিবি আর সেনাবাহিনী হচ্ছে মনে করেন আমাদের ইমিউন সিস্টেম একটা মানুষের শরীরেও ঠিক ওরকম সেনাবাহিনী আর বিজিবি আছে আমাদের কোটি কোটি সেল বিজিবি আর সেনাবাহিনীর কাজ করতেছে এই যে আমি আপনাদের সামনে বসে আছি এখনও কিন্তু হাজার হাজার লক্ষ ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে এগুলোকে প্রতিরোধ করতেছে কিন্তু আমার সেনাবাহিনী আর বিজিবি ঠিক সেইভাবে আমাদের প্রত্যেকেরই প্রতিরোধ ক্ষমতা আছে সো এখন আমরা যদি শারীরিকভাবে দুর্বল হয়ে যাই বা আমাদের খাদ্যাভ্যাস যদি সঠিক না হয় আমরা যদি ঠিকমতো শাক সবজি না খাই আমরা যদি সঠিক পুষ্টিকর খাওয়া খাদ্য সেবন না করি কি হবে তখন আমাদের বিজিবি এবং সেনাবাহিনীও দুর্বল হয়ে যাবে বিজিবি সেনাবাহিনী যখন দুর্বল হয়ে যায় তখন প্রতিপক্ষ যখন আক্রমণ করে তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় এই সময় ভাইরাস এবং বিভিন্ন রোগ ব্যাধি আমাদেরকে আমাদের উপর সংক্রমণ ঘটায় সো এখন কথা হচ্ছে এই সার্জ বা কোভিড নাইন্টিন বা উহান ভাইরাস এর বিরুদ্ধে এখনও কোনো ভ্যাকসিন আমরা তৈরি করতে পারিনি কারণ এটা মাত্র এই ভাইরাসটা বাদুর থেকে মানুষের ভিতরে সংক্রমণ হয়েছে এবং এটার কোডিংটা এখনো বিজ্ঞানীরা বের করছে যে এটার কোডিংটা কী এটার কোডিংটা বের করতে পারলে তখন একটা ভ্যাকসিন তৈরি করবে ওই ভ্যাকসিনটা আমাদের শরীরে দিলে তখন এই ভাইরাস অকার্যকর হয়ে যাবে শরীরে ঢুকলে বা একবার এখন পর্যন্ত আমরা যা জানতে পারছি যে একবার করোনা ভাইরাস হইলে কিছু না কিছু ইমিউনিটি তার মানে আমাদের প্রতিরক্ষা বাহিনী তখন বুঝা যায় এই ভাইরাসটা কোথা দিয়ে আক্রমণ করতে পারে তখন তারা এটাকে প্রতিরোধ করার ক্ষমতা তারা পেয়ে যায় অটোমেটিক আর যদি আপনার প্রতিরোধ ক্ষমতা না ঘটে তাহলে ভ্যাকসিন নিলে ওই ভ্যাকসিনে এই যে যেমন ফ্লু হয় প্রতি বছর ফ্লুও কিন্তু ভাইরাস তো ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটারও আমরা ভ্যাকসিন নেই ভ্যাকসিন নিলে তখন এই ভাইরাসটা যখন ঢুকে তখন কার্যকর হতে পারে না কারণ তার প্রোগ্রামিং আমার শরীর অলরেডি জানে তো ঠিক সেভাবে তো এখন দুইটা বিষয় একটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন গঠন করতে সময় লাগে এই ভ্যাকসিন আসতে আসতে আরও হয়তো এক বছর টাইম লাগবে নাম্বার টু দুই নম্বর হচ্ছে ট্রিটমেন্ট তার মানে এখন যদি আমি অসুস্থ হই অসুস্থ হলে এটা ট্রিটমেন্ট কি। তো এখন পর্যন্ত অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য মেডিসিন বা ঔষধ এখনো পর্যাপ্তভাবে পরীক্ষিত হয়নি পরীক্ষা চলছে বর্তমানে এই আমেরিকাতেও চলছে ইউরোপে চলছে আমি যতটুকু জানলাম যে এটা জাপানেও চলছে জার্মানিতে চলছে তো এই ওষুধগুলো উদ্ভাবনের কাজ চলছে তো এই ওষুধগুলো যদি চলে আসে তখন কি হবে আমি আপনাদেরকে যদি একটু বোঝাতে পারি এই ওষুধ চলে আসলে তখন আমাদের ভিতর যারা ঝুঁকিপূর্ণ আছে তারা যদি করোনা ভাইরাসের সংক্রান্ত সংক্রমণ হয় তখন এই ওষুধগুলো দিলে তাদেরকে আমরা বাঁচিয়ে নিতে পারব কিন্তু ওই মুহূর্ত আসা পর্যন্ত আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে তো ওষুধটাও অতি সত্তর চলে আসবে আমি আমি বিশ্বাস করি যে আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে কিছু কিছু না কিছু ওষুধ চলে আসবে এখানে আমি যা যেটা শুনলাম যে আমেরিকাতে এখানে অনেক রুগী বেঁচেছে এই হাইড্রক্সি ক্লোরোকুইন আর মাইসিনের একটা কম্বিনেশনে এটা ডাক্তারদের সুপারভিশনে হয় আমি কোনো ওষুধ রেকমেন্ডেশন করতেছি না এখানে এটা ডাক্তারদের সুপারভিশনে করতে হবে কিন্তু এটা সম্ভবনাময় এবং অনেক মানুষ এটা বেরিয়ে আসছে মৃত্যুর দরজা থেকে সো আশা করি এই প্রশ্নের জবাবটা আমি দিতে পেরেছি যে করোনা ভাইরাস ভয় পাবেন না আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি কোনো ঝুঁকিপূর্ণ বা অন্য কোনো রোগ ব্যাধির সংক্রমণ আপনার ভিতরে না থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই কিন্তু আমাদের সকলের দায়িত্ব হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে রক্ষা করা আমাদের মা বোন আমাদের বাবা চাচা আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধুবান্ধব সবাইকে যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সেটা আমাদের পবিত্র দায়িত্ব সেজন্য আমাদের মাস্ক পরতে হবে কারণ অনেক সময় দেখা গিয়েছে আমার হয়তো করোনা ভাইরাস আছে এবং আমার প্রতিরোধ ক্ষমতা আছে কিন্তু আমি নিজেও জানি না আমার করোনা ভাইরাস কিন্তু আমার শ্বাস দিয়ে বের হয়ে গেল হয়তো আমার মা যদি আজকে বেঁচে থাকতেন হয়তো আমার মা উনি বৃদ্ধ হয়তো আমি আমার মাকে করোনা ভাইরাস পাস করে দিলাম আমার কিছু হলো না আমার আমার কারণে আমার মায়ের মৃত্যু হলো সেটা তো আমরা নিশ্চয়ই আমরা কেউ চাই না তাই না সো আমাদের সতর্ক থাকতে হবে আমাদেরকে সঠিকভাবে সরকারি এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন সেগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং ট্রিটমেন্ট বা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আমাদেরকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে গাইডলাইন অবশ্যই মানতে হবে আমি দেখি আরও কিছু আরও প্রশ্ন নিব না অনেকক্ষণ হয়ে গেল কি শেষ করব দেখেন আপনাদের প্রশ্ন থাকলে আমি আর একটু নিতে পারি ও আরেকটা বিষয় ভাই আমি এটা 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 আমার বলতেই হবে আরেকটা বিষয় আমার না বলে পারছি না অনেকেই বলতেছেন যে আপনি কিছু আসে করেন না আপনি এখানে বিষয়টা হচ্ছে এখানে লোক দেখাবার জন্য এসে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার মানুষ আমি না ঠিক আছে আমি এসে ত্রাণ দিব দিয়ে বলবো এই যে ফেসবুকে এই যে দিলাম ত্রাণ দিচ্ছি আরে তাজ কত বড় বিষয় এই মানুষ আমি না এটা দয়া করে আমার কাছ থেকে আশা করবেন না ঠিক আছে আমি এই মানুষ না আমি কিছু চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য কিছু করি না আমার কিছু দরকার নাই আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান আমার বাবা জীবন দিয়ে গিয়েছে এই দেশের জন্য আমার মা সারা জীবন এই দেশের জনগণ এই দেশের মানুষের এই দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করে সারা জীবন দিয়ে গিয়েছেন আমাদের পরিবার সারা জীবন ত্যাগ করেছে মানুষের জন্য আমি কিছু পাওয়ার জন্য ভাই লোক দেখানো কাজ করতে আমি আমি পারবো না আমি পারি না সরি আমি করব আমার যত যতটা সাধ্য আছে আমার অন্তর থেকে আমি যেটা করতে পারবো আমার সাধ্য যেটা আছে আমার পরিচিতি দিয়ে আমি যদি কাউকে উদ্বুদ্ধ করে কাজ করতে পারি উপকার করতে পারি সেটা আমি করব। কিন্তু দয়া করে আপনারা মনে করেন না আমাকে খোঁচা দিচ্ছেন যে কোথায় কি এগুলো আমি আমার কিছু পাওয়ার নাই আমার কিছু চাওয়ারও নাই ঠিক আছে আর আরেকটা বিষয় আমার থাক আর বললাম না যাই হোক ওইদিকে না গেলাম আর কোনো প্রশ্ন দেখি আপনাদের আছে প্রশ্ন তো অনেক ভাই বিশ্বের সবচেয়ে আচ্ছা এই দেখি একটা পেলাম ভাই বিশ্বের সবচেয়ে উন্নত দেশে দেশে দেশ হিসাবে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই জানি সেখানের করোনা ভাইরাস মোকাবেলা ও বাংলাদেশ বাংলাদেশে প্রস্তুতির পার্থক্য জানতে চাচ্ছি আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন তার মানে পৃথিবীর সবচেয়ে ডেভেলপড আর আপকামিং আমরা তো উদীয়মান এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা আবার শুরুতে যেটা বলেছি আপনাদেরকে সেই উহানে ডিসেম্বর মাসে যখন ভাইরাসটা যে কোনো কারণেই হোক বাদুর থেকে মানুষের কাছে সংক্রমণ হলো সেই সময় ধামাচাপা দেওয়ার কারণে যেহেতু বিশ্বব্যাপী আমরা জানতে পারিনি যে এটা ছোঁয়াচে যেহেতু চায়নার প্রভাবের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারি মাসের বারো তারিখে বলল যে মানুষ থেকে মানুষে এটা যায় না এটা ছোঁয়াচে না সেই কারণে আমেরিকার মতো দেশও কিন্তু ওরকমভাবে প্রস্তুতি নেই নেয়নি আর এই রকম ধরনের ব্যাপক যে হবে এটা পৃথিবীর কোনো দেশ কেউই কল্পনা করতে পারেনি কেউই কল্পনা করতে পারেনি তো প্রস্তুতি প্রতিটা দেশেরই বিলম্ব হয়েছে প্রস্তুতি নিতে তো এখন সেইটার কারণটা কোথায় আমি আমি তো মনে করি যে সেটার কারণ হচ্ছে উহান সেটার সেই দায় দায়ভার চায়নার সরকারেরই নিতে হবে কারণ তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এখন আমরা যদি বাংলাদেশ এবং আমেরিকার সাথে কম্পেয়ার করি আচ্ছা আমেরিকা আপনার জানুয়ারি মাসেই চায়না থেকে ডাইরেক্ট ফ্লাইট বন্ধ করে দেয় এটা মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে করছিল যে চায়না থেকে জাস্ট চায়না থেকে পুরো ফ্লাইট বন্ধ করে দেয় এবং পরবর্তীতে আপনাদের মনে আছে আমেরিকায় ওই ইমপিচমেন্ট নিয়ে তারা ব্যস্ত ছিল তো এই করোনা ভাইরাসের দিকে মনোযোগ দেয় কারণ ডেমোক্র্যাটরা কংগ্রেসে ইমপিচমেন্ট ইমপিচমেন্ট করছিল ট্রাম্প ওইখানে ইমপিচমেন্ট নিয়ে ব্যস্ত কংগ্রেসম্যান সেনেটাররা সবাই ইমপিচমেন্ট নিয়ে ব্যস্ত ছিল যার ফলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওই চায়না থেকে ট্র্যাভেল ব্যান বা যাতায়াত বন্ধ ছাড়া ওরকম কোনো পদক্ষেপ আমেরিকায় নেওয়া হয়নি আচ্ছা তার পাশাপাশি এই যে আজকে যে আমরা পিপিই বলছি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ভেন্টিলেটর রেসপিরেটর আচ্ছা আমেরিকার মতো দেশে এই করোনা ভাইরাস যখন আসলো এই যে ব্যাপকভাবে তারা চিন্তা করেছিল যে ব্যাপক হারে হবে আল্লাহর রহমতে সেটা হয়নি যে ব্যাপকতার সাথে তারা আশা করছিল তারা তখন দেখলো যে তাদের ঘাটতি ছিল ভেন্টিলেটরে ঘাটতি রেসপিরেটরে ঘাটতি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টে ঘাটতি এখানে আবার ইন্টারেস্টিং বিষয় আছে চায়না জানুয়ারি মাসে বিশ কোটি বিশ কোটি মাস্ক তারা সারা বিশ্ব থেকে কিনে মজুত করে রাখছে নিজের দেশে যার ফলে ইউরোপ আমেরিকা সব দেশে কিন্তু মাস্কেরও সংকট পড়ছে কারণ ওরা আবার কিন্তু চায়না থেকে চায়নায় এই মাস্কগুলো সমস্ত এককভাবে নিজের জন্য মজুদ করে ফেলে যার ফলে আমেরিকার মতো দেশেও শুরুর দিকে এই ফেব্রুয়ারি মার্চ মাসে বিভিন্ন হাসপাতালে কিন্তু এই মাস্ক পিপিই রেসপিরেটর ভেন্টিলেটরের কিন্তু অভাব দেখা দেয় দেখা যায় আর কি লাগেনি আল্লাহর রহমতে এটা পরে লাগে নাই কিন্তু তাদের হিসাব অনুযায়ী তারা অনুমান করে যে এই সংক্রমণটা যদি হিসাব অনুযায়ী হয় তাহলে তাদের ঘাটতি পড়বে তো আমেরিকার মতো দেশে ইউরোপের মতো দেশে কিন্তু ঘাটতি পড়ে তো এখন আপনাদের বিবেচনায় নিতে হবে বাংলাদেশ দেখেন এখানে রাজনীতির কোনো বিষয় নাই বাংলাদেশ আমরা আমেরিকা না আমরা ইউরোপ না যে যাই বলুক আমাদের পথ কিন্তু আরও অনেক যেতে হবে সোনার বাংলা করতে আমাদের আরও কাজ করতে হবে তো আমরা তো দরিদ্র দেশ এটা তো আমাদের মানতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু উন্নত দেশের ধারে কাছে নাই তো আমাদের প্রস্তুতি আমি মনে করব। এই বাস্তবতাগুলো মাথায় রেখে আমাদের প্রস্তুতি তাহলে আমরা এখন আমরা কম্প্যারিজনে আসি আমরা কি করলাম আমরা দেখা যাচ্ছে যে দেখেন মার্চ মাসে জাতির জনকের শত জন্মবার্ষিকী ছিল সেটা ক্যান্সেল করা হলো কেন ক্যান্সেল করা হল যাতে মানুষের সমাগম না হয় এটাও কিন্তু প্রতিরোধের একটা কায়দা আমরাও কিন্তু ইউরোপ আমেরিকা থেকে ফ্লাইট বন্ধ করে দিলাম যে কারণে আমি আসতে পারিনি দেশে তাহলে এটাও কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধের পদক্ষেপ এবং দুঃখ হয় আসলে আসলে দুঃখ হয় কারণ আমি জানি ডাক্তার এবং নার্সরা আমাদের দেশে অনেক কষ্ট করেন এবং আমারও অভিজ্ঞতা আছে আমি দুই টার্ম এমপি ছিলাম দুই এক সাল থেকে তার আগের থেকেই আমার অভিজ্ঞতা আছে আমি মাঠে ঘাটে দেখেছি ডাক্তার এবং নার্স এবং টেকনিশিয়ানরা অনেক কষ্ট করেন কিন্তু আমার কাছে খুবই কষ্ট লেগেছে আমি যখন দেখেছি যে এই আমেরিকার মতো দেশে নার্স এবং ডাক্তাররা অনেক ক্ষেত্রে কিন্তু পিপি ছাড়া ট্রিটমেন্টে গিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি পত্রিকায় দেখেছি আমাদের দেশে মানুষ মারা গিয়েছে অনেক ডাক্তার নার্স নাকি করোনা ভাইরাসের নাম শুনে ওখান থেকে চলে গিয়েছে সবাই না সবাই না কিছু খুবই দুঃখজনক এটা মানবতার অভাব এটা হয়তো আমরাও জীবনের ঝুঁকি কেউ নিতে চাইনি আবার এমনও আছে দেখেন আমি কিন্তু সবাইকে বলছি না এমনও দেখা গিয়েছে যে ডাক্তার নার্স যারা বাংলাদেশে এখন বর্তমানে এখন এই মুহূর্তে যারা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে করোনা ভাইরাস রুগীদের সেবা করছেন চিকিৎসা করছেন তারা যখন বাড়িতে ফেরেন তখন তাদের প্রতিবেশীরা তাদের থেকে দূরে সরে যান মানে ছিঁচি ছিচি করতে থাকেন তো সেটাও কিন্তু মানবতার অভাব তো আজকে আমাদের সব দিকগুলোই কিন্তু বিবেচনা করতে হবে আমরা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকটা অ্যাসপেক্ট আমাদের চিন্তা করতে হবে তো আমি আশা করব যে আমাদের প্রস্তুতি আমাদের বাস্তবতা মাথায় রেখে আমি আশা করব এটা পর্যাপ্ত হবে ইনশাল্লাহ এবং আমি মনে করি যে করোনা ভাইরাস আমরা মোকাবেলা করতে পারবো আপনারা ভয় পাবেন না ভয় হচ্ছে সবচেয়ে বড়। ধ্বংসকারক ভয় পাওয়া যাবে না ভয় পেতে হবে না ভয় পাবেন না করোনা ভাইরাসকে আমরা জয় করতে পারবো ইনশাল্লাহ এবং আগামীতে আমি আবার আসবো লাইভ অনেকক্ষণ লম্বা হয়ে গেছে এখন আপনারা কি বোর্ড হয়ে গেছেন কি না আমার কথা শুনতে এত কথা বলে দেখি আপনাদের প্রশ্ন আর কি আছে দেখেন কি থামবো না কি বলেন থামলে থামাই দিতে পারি আচ্ছা দেখি এন নাইনটি ফাইভ মাস্ক নর্মাল মাস্ক দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা অনেকেই বলছেন এন নাইনটি ফাইভ না দিয়ে নর্মাল মাস্ক এখন আমেরিকার মতো দেশে মাস্কের অভাব হয়েছে আমেরিকার মতো দেশে আপনার অনেক ক্ষেত্রে হাসপাতালে বলছে যে তোমরা এমনি মাস্ক বানিয়ে পড়ো এটাও হয়েছে সো এই এন মাস্ক সার্বিকভাবে আপনার পৃথিবীর সব দেশেই সংকট পড়েছে ওই যে বললাম চায়না বিশ কোটির মতো বানিয়ে মজুত করে রাখছিল তাদের নিজেদের জন্য যারা ক্রেতা তাদের মালগুলো আটকিয়ে রেখে দিছিল। পৃথিবীর কেউ পায় নাই সো এখন আমাদের দেশে হ্যাঁ এন মাস্ক সব জায়গায় টান পড়েছে আমেরিকার মতো দেশে এখন এন মাস্কের জন্য বিশেষ বিশেষ আদেশ জারি করে বিভিন্ন কোম্পানিকে বাধ্য করছে এন নাইনটি ফাইভ মাস্ক বানাবার জন্য কারণ পর্যাপ্ত পরিমাণ নাই এটাই আমাদের বাস্তবতা এখানে দোষারোপ করে তো হবে না সমাধানের পথ খুঁজতে হবে যে কোনোভাবে উপায় খুঁজে কাজ এগিয়ে নিতে হবে আমরা যদি মুখের মধ্যে মাস্ক না পাই একটা কাপড় বেঁধে নিলেও এটা থেকেও কিছু না কিছু সংক্রমণ আমরা কমাতে পারব কিন্তু অবশ্যই ডাক্তার নার্সদের জন্য বিশেষ মাস্ক প্রয়োজন কারণ তারা দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদিভাবে রুগীদের সাথে থাকেন তাদের জন্য অবশ্যই স্পেশালাইজড এন নাইনটি জাতীয় মাস্ক অবশ্যই প্রয়োজন তো আমি আবারও আমাদের ডাক্তার নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হেল্পার যারা আছেন যারা স্বাস্থ্য সেবার জন্য কাজ করে যাচ্ছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমি সমালোচনা করেছি আপনাদের সবারকে না কিছু করেছি আবার আমি আমিও এটাও সমালোচনা করছি যে আমাদের আপনাদেরকেও সমালোচনা করা এটা ঠিক না আপনারাও অনেক কাজ করছেন তো এখানে পুলিশ ভাইরা সেনাবাহিনী কাজ করছেন এমনকি ট্রাক ড্রাইভাররা কাজ করছেন যারা পরিবহন করতেছেন প্রত্যেকদিন খাদ্য সবজি শাকসবজি ধান চাল নিয়ে আমাদেরকে দেশের মানুষকে খাওয়াচ্ছেন আমি সাধুবাদ জানাচ্ছি যারা সাংবাদিক আছেন শ্রমিক আছেন যারা এর মধ্যেও কাজ করছেন হয়তো কিছু কিছু কারখানা ফ্যাক্টরি আছে যারা জরুরি ভিত্তিতে যাদের কাজ করা প্রয়োজন তারাও অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন কিন্তু আমার অনুরোধ থাকবে আমি বিশ্বাস করি আবারও বলে নিচ্ছি আমি বিশেষজ্ঞ না আমি ডাক্তার না কিন্তু আমার যতটুকু গবেষণা আমার ব্যক্তিগত গবেষণা আমি যতটুক আলাপ আলোচনা ডাক্তারদের সাথে এবং বিশেষজ্ঞদের সাথে আলাপ করে যতটুক জানতে পেরেছি আমরা যদি শারীরিকভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমরা ঝুঁকির বাইরে কিন্তু আমাদের সকলের দায়িত্ব হচ্ছে ঝুঁকিপূর্ণ যারা আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে রক্ষা করা হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব সেজন্যই আজকে আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং লকডাউন করছি তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা সবাই যুদ্ধ করছি আমাদের মুরব্বীদেরকে রক্ষা করার জন্য আমরা সবাই যুদ্ধ করছি আমাদের মা বোন আমাদের বাপ চাচাদেরকে রক্ষা করার জন্য এটাই আজকে আমাদের যুদ্ধ ইয়াং জেনারেশনের যুদ্ধ এটাই তো এখন আমি পিপুল টেক সিরিয়াসলি দেয়ার গ্যাদারিং টু মাছ ব্যাড প্রিয় নেতা আপনি বাংলাদেশ ছাত্রলীগে এত পরিশ্রম করছে তাদের কিছু বিষয়ে কিছু বলেন অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ সহ যারাই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে যারা মাস্ক পরে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করছে আমি সকলকে সকলকে সাধুবাদ জানাই আমি দেশে থাকলে আমিও তোমাদের পাশে এসে আমি যেতাম আমিও কাজ করতাম আমি কাজ করার মানুষ আমার এখানে খুব খারাপ লাগছে আমি কিছু করতে পারছি না আমি এই যে এই বসে বসে ফেসবুক লাইভে বলতে হচ্ছে মানে আমি খুব যন্ত্রণায় আছি আমি কাজের মানুষ আমি নিজ ইচ্ছা থেকে কাজ করতে চাই তো আমার কাছে খুব খারাপ লাগছে আমি এখন এই এই দুঃসময় আমি মানুষের পাশে থাকতে পারলে আমি আমি নিজে খুব সন্তুষ্ট হতাম আমি খুবই ধন্য হতাম মানুষকে সাহায্য করতে পারলে কিন্তু পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অনেকেই কিন্তু করছেন অনেকেই কিন্তু মানুষকে সঠিক পথ অবলম্বন করার জন্য উদ্বুদ্ধ করছেন অনেকেই এনকারেজ করছেন অনেকেই সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন তা আমি সেটাই বিশ্বাস করি আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি একে অপরের জন্য কাজে লাগি তাহলেই কিন্তু আমাদের দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে তাহলেই কিন্তু আমরা মানুষ হিসাবে নিজেকে সুন্দর মানুষ হিসাবে পরিচয় দিতে পারব তো এটাই কিন্তু আমার লক্ষ্য আপনারা বুঝতে পেরেছেন কিনা আমার আমার প্রোগ্রামের মাধ্যমে আমি কিন্তু এটাই করতে চাচ্ছিলাম এবং সেটাই আমার লক্ষ্য দেখি বাংলাদেশ করোনামুক্ত হতে কতদিন লাগতে পারে আমাদের দেখি আপনার নামটা তো মিস করে গেলাম ভাই আচ্ছা করোনামুক্ত হতে কতদিন হতে পারে এখন এটা সঠিকভাবে যদি আমি বলতে পারতাম তাহলে আমি গণক হয়ে যেতাম আমি তো সঠিকভাবে এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের সবচেয়ে ভয় পাওয়ার কারণ হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় যদি আসে করোনা ভাইরাস নিয়ে আপনি আক্রান্ত হয়ে কিছু হবে এখানে রিস্ক আবারও বলছি যাদের কোনো রোগ ব্যাধি নাই যারা ঝুঁকিপূর্ণ না আপনাদের রিস্ক খুবই কম কিন্তু আবারও বলছি আমরা কাজ করে যাচ্ছি লকডাউন করছি সকল নিয়মাবলী মেনে চলছি আমাদের আমাদের মুরব্বী আমাদের বাবা মা আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ঝুঁকিপূর্ণ তাদের জন্য সো এখন আপনার প্রশ্নের জবাবটা আমার কাছে মনে হয় এখন আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি এরকমভাবে অর্থনৈতিকভাবে এরকম কোনো দেশ চলতে পারে না ইভেন উন্নত দেশও বিধ্বস্ত হয়ে যাবে এরকম যদি দুই তিন মাস চলে এটা অসম্ভব এটা কোনোভাবেই এরকমভাবে লকডাউনে থাকা সম্ভব না তো আমি মনে করছি যে বাংলাদেশ যেহেতু একটু পরে পিক হচ্ছে ও আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনারা সাংবাদিক ভাইদেরকেও বলবো আপনারা একটু আর একটু গভীরভাবে চিন্তা করেন জিনিসটা আপনারা প্রত্যেক যদি খালি নাম্বার দিতে থাকেন যে বাড়ছে 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 মানুষ কিন্তু আতঙ্কে মরে যাবে আতঙ্ক ও আরেকটা জিনিস আতঙ্ক বা স্ট্রেস এটাও কিন্তু আপনার ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতাকে খর্ব করে দয়া করে আপনারা আতঙ্কিত হবেন না এবং দয়া করে আতঙ্ক সৃষ্টি করবেন না জিনিসটাকে বোঝার চেষ্টা করেন জিনিসটাকে জানার চেষ্টা করেন এবং জিনিসটাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপগুলো বুঝে নিন তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিদিন নাম্বারগুলো যে দিচ্ছেন যে বাড়ছে 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 এই জিনিসটা মানুষকে বুঝান যে আমরা টেস্ট করছি কাদেরকে টেস্ট শুধু করা হচ্ছে যাদের অবস্থা খারাপ তাদেরকে তাই না যারা অসুস্থ হয়ে হয়তো হাঁপানি হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না কষ্টে আছে তাদেরকেই তো টেস্ট করা হচ্ছে আর আমরা যারা হয়তো সংক্রমণ হয়েছে কিন্তু আমাদের কিছু হয়নি আমাদেরকে তো এখন টেস্ট করা হচ্ছে না সো আমার পয়েন্টটা হচ্ছে যে টেস্টের হার যখন বাড়বে তখন দেখবেন অনেকেরই করোনা ভাইরাস হয়ে গিয়েছে কিন্তু কিছু হয় নাই তার মানে দেখা যাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষের করোনা ভাইরাস হয়েছে কিন্তু তাদের কিছু হয় নাই তো বেশি সংখ্যক করোনা ভাইরাস হওয়া মানে যে খারাপ সেটা না আমি মনে করি বেশি হয়ে মৃত্যুর সংখ্যাটা এবং আমাদের দেখতে হবে যে মৃত্যুর হারটা কতটুক এবং পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণের হারটা কতটুক তাহলেই কিন্তু বোঝা যাবে যে এখন যেটা রিসার্চ আমি লেটেস্ট যেটা পড়লাম এটা হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল ওয়াল স্ট্রিট জার্নাল হচ্ছে আমেরিকার মানে খুবই সুনামধন্য একটা পত্রিকা এখানে গত সতেরো এপ্রিল যে ডাটা তারা দিয়েছে বিশেষজ্ঞ একটা টিমের ডাটা তারা দিয়েছে একটা মলিকুলার বায়োলজিক বায়োলজিক বায়োলজি টিম তারা একটা রিসার্চ করেছে আমেরিকার একটা কাউন্টি মানে আমরা আমাদের ডিস্ট্রিক্টের মতো আর কি একটা কাউন্টির একটা জরিপ নিয়েছে এবং তারা ওখানকার সকল রুগীদের উপর এই এই রিসার্চটা করেছে সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে মৃত্যুর মৃতর হার এবং যারা যাদেরকে টেস্ট করা হয়েছে তাদের বাইরে আরও প্রায় পঁচাশি গুণ বেশি মানুষের করোনা হয়ে গেছে কিন্তু তারা জানে না ব্যাপারটা বুঝতে পারছেন তার মানে এটা কিন্তু সুখবর তার মানে হয়তো করোনা ভাইরাস অনেকেরই হয়ে গিয়েছে কিন্তু আমরা হয়তো জানিও না কিন্তু এখানেই হচ্ছে আবার আমি সাবধান করে দিচ্ছি এখানেই হচ্ছে আসল বিষয় এখন হয়তো আমি জানি না কিন্তু আমার বাড়িতে আমার মা বাবা আছে আমার দাদা দাদি আছে আমার নানা নানি আছে আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি হয়তো আরেকজনের বাড়ি গেলাম সেখানে হয়তো আরেকজন কেউ ঝুঁকিপূর্ণ আছে আমি নিজেও জানি না আমার করোনা ভাইরাস আছে হয়ে চলেও গেছে কিন্তু ভাইরাসটা আছে সেটা আমি হয়তো ওই বাড়িতে ছড়াই দিলাম তখন আমার মাধ্যমে ওই ঝুঁকিপূর্ণ ব্যক্তিগুলো আক্রান্ত হলো তা আমরা কিন্তু সেইখানেই সাবধানতা অবলম্বন করতে চাই লকডাউনটা কিন্তু সেই কারণেই যাতে করে এই জিনিসটা না ছড়ায় যারা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সো আমি মনে করি এটার আগামী এক মাস দুই এর বেশি এটা যেতে পারে না এর মধ্যেই হয়তো আমরা কিছু ট্রিটমেন্টের সংবাদ পাবো আমি মনে করছি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা কিছু ট্রিটমেন্টের সংবাদ পাবেন আমি মনে করছি বাংলাদেশের কার্ভ আস্তে আস্তে আরও এক মাস আপনারা আরও শুনবেন যে সংক্রমণের হার বাড়ছে দয়া করে নার্ভাস হবেন না আমি আপনাদেরকে বলছি দয়া করে নার্ভাস হবেন না নাম্বার কিন্তু বাড়বে মৃতের সংখ্যাও কিন্তু বাড়বে এখন আমাদের আছে একশোর কাছাকাছি এটা কিন্তু বাড়বে এটা কিন্তু অনেক বাড়বে হয়তো হাজারের হাজারখানিক কিছু হবে পাঁচ দশ হাজারও হয়ে যেতে পারে কিন্তু এটাও মনে রাখতে হবে এখন এই কথাটা একটু বুঝতে হবে এটাও মনে রাখতে হবে প্রতি বছর কিন্তু ফ্লু এবং ফ্লুয়ের কমপ্লিকেশনেও হাজার হাজার মানুষ মারা যায় এখন যদি আমি আপনাদের সামনে প্রতিদিন তুলে ধরি যে ফ্লুয়ের কারণে এতজন মারা গেছে আপনারা কিন্তু এখনই আতঙ্কিত হয়ে যাবেন এখন যদি আমি বলি ডায়াবেটিসে আজকে একশো জন মারা গেছে ডায়াবেটিসে গতকাল দুইশো জন মারা গেছে একশো জন আরও আগামীকাল মারা যাবে ডায়াবেটিসের কারণে আপনারা ভয় পাবেন না তো মারা তো যাচ্ছে প্রতিদিন এখন যদি আপনাদের সামনে আমি বলি যে এখন হৃদরোগে আজকে পঞ্চাশ জন মারা গেছে কালকে সত্তর জন মারা যাবে পরশু দিন একশো জন মারা যাবে ভয় পাবেন না ভয় তো পাবেনি তো করোনা ভাইরাসেও মৃতর সংখ্যা আসবে এবং এইটা ক্রমাগতভাবে বাড়বে একটা লেভেল পর্যন্ত তারপরে আমরা যেই লকডাউনটা করছি এই লকডাউনের কারণে এই লেভেলটা নেমে আসবে এবং বাই দ্যাট টাইম আমরা হয়তোবা কিছু ট্রিটমেন্ট পাবো এবং এই সংক্রমণটা ততদিনে থেমে আসবে তো আশা করি আমি কিছুটা বুঝাতে পেরেছি আপনাদেরকে এই সিচুয়েশনে আনোয়ারুল ইসলাম এই সিচুয়েশনে কিছু নেতাকর্মী চাল চুরি করছে খুবই দুঃখজনক এটা পত্রপত্রিকায় দেখেছি শুনেছি মানে এটা মানে বলতে খারাপই লাগে কিন্তু সব ভালো কাজের ভিতরে ওই এক দুইজন চোর পাওয়া যাবেই মানে এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের কপাল খারাপ কিন্তু আমাদের এটা টলারেট করা যাবে না এবং এরকম যদি ঘটনা ঘটে আমাদের এটা প্রতিবাদ করতে হবে আমাদের যে সরকারি উদ্যোগগুলো হচ্ছে এই উদ্যোগগুলো নষ্ট করার জন্য এক দুইজন লোকই যথেষ্ট তো আমি মনে করি যে আরেকটা জিনিস আরেকটা জিনিস কোনো রাজনীতি না আমি এখানে স্পষ্টভাবে বলছি সরকার নিশ্চয়ই চায় না যে সরকার যে সফলতার কথা আপনাদেরকে বলে আসছে সেই সফলতা দেখতে সরকার তো নিশ্চয়ই চাবে যে করোনা ভাইরাস অতি দ্রুত যাতে মোকাবেলা করা যায় এবং দেশের অর্থনীতি আবার যাতে আমরা ফিরে পাই তাই না সরকার তো নিশ্চয়ই চাবে না যে মানুষ খাদ্য অভাবে মারা যাক এটা তো কোনো যুক্তি হলো না এটা তো মানে কোনো বোকাও বুঝবে তো যাই হোক আমার মনে হয় ইন্টারনেট কানেকশন আউট বুঝতে পারছি না কি হলো কি লাইভে আছি নাকি বুঝলাম না টেকনিক্যাল প্রবলেম হলো সরি আমার নেটওয়ার্ক কানেকশনের সমস্যা হচ্ছিল তো আমাদের মনে হয় কানেকশন চলে গিয়েছিল এখন কি দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা আমি অন্য কারো সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না আপনারা কারণ আমি আমি দেশে নাই আমি জানি না আমি ব্যক্তিগতভাবে কারো কারো সম্পর্কে কোনো মতামত দিব না বাংলাদেশে তো মৃত্যুর হার অন্য দেশের তুলনা অনেক বেশি এই ব্যাপারে আপনি কি বলবেন না বাংলাদেশে মৃত্যুর হার অন্য দেশের তুলনায় বেশি না কারণ বাংলাদেশে টেস্টিং হয় নাই আমি যেই কথাটা আবার বলতে চাচ্ছি বাংলাদেশে যদি টেস্টিং হয় টেস্টিং হলে দেখবেন অনেক মানুষের অলরেডি করোনা ভাইরাস হয়ে গিয়েছে এবং ওই ওটার সাথে যদি আপনি মৃত্যুর হার মিলান তাহলে দেখবেন যে সংক্রমণ হার অনেক বেশি মৃত্যুর হার অনেক কম তো তুলনামূলকভাবে আমি আমি বিশ্বাস করি এখন আমার ভুল হতে পারে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এবং আপনারা হয়তো আগামী এক মাস পরে দেখবেন আমার কথা রাইট মৃত্যুর হার বেশি না বা আমি মনে করি বাংলাদেশের মানুষ কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের থেকে আরও বেশি ভালো অবস্থানে আছে কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামেগঞ্জে থাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কাজ করে শ্রম করে যত বেশি কাজ করবেন যত বেশি অ্যাক্টিভ থাকবেন চলতি থাকবেন তত রোগ ব্যাধি কম হবে রোগ ব্যাধি যত কম হবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও আপনার বিপদ আসবে না এবং আপনাকে হসপিটালে যেতে হবে না তো হসপিটালে হসপিটালে শুধু যেতে হচ্ছে যারা সিরিয়াস অবস্থায় যাচ্ছে তো সিরিয়াস অবস্থায় যাওয়ার সংখ্যাটা এখন আমাদের মিলাতে হবে যাদের হয়েছে কিন্তু গুরুতর কোনো সমস্যা হয়নি সেটার সাথে মিলালে দেখবেন রেট খুবই কম বাংলাদেশে খুবই কম কিন্তু আবারও বলছি আমাদের মুরব্বী আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি বাবা চাচা আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদের জন্য আমাদের সচেতন হতে হবে তাদের জন্য আমাদের সাবধানতার সাথে আমাদের জীবন ধারণ করতে হবে আমার বিশ্বাস বাংলাদেশের অবস্থা পৃথিবীর অন্যান্য দেশের থেকে ভালো থাকবে ইনশাল্লাহ এ দুর্যোগ কিন্তু কিন্তু অর্থনৈতিকভাবে হতদরিদ্র মানুষ এবং খেটে খাওয়া মানুষ যদি চাকরি না করতে পারে তাহলে একটা অর্থনৈতিক সংকট হবে করোনা ভাইরাসের দিক দিয়ে বাংলাদেশে অত ক্ষতি হবে না কিন্তু এটা মোকাবেলা করতে গিয়ে আমাদের ক্ষতিটা বেশি হবে আমরা যদি দ্রুত সমাধানের পথ না খুঁজি বা এই লকডাউন থেকে বের হয়ে আসার পথ না বের করতে পারি আচ্ছা ভাই খাবার মানুষ পাবে কিভাবে খাবার মানুষ পাবে কিভাবে আচ্ছা এখন আমরা যদি আবারও আমরা যদি চিন্তা করি ফুড ব্যাংক আমেরিকার মতো দেশে ফুড ব্যাংক আছে সরকার থেকে যারা এখন খাদ্য পাচ্ছে না তারা ফুড ব্যাংক থেকে খাদ্য নিতে পারে তো আমাদের দেশে আমরা যেটা করতে পারি আমরা নাগরিক হিসাবে আমাদের যার যেটা সামর্থ্য আছে যেমন আমি হটলাইন কমান্ডো দিয়ে পথ জন্য যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা হয়তো অর্গানাইজ করব এক একটা মহল্লা এক একটা পাড়ায় হয়তো আমরা ১০ দশ জন মিলে মিলে টিম করে যার যেটা সামর্থ্য আছে আমরা যদি কিছু সাহায্যের হাত বাড়াই সেই পাড়া সেই মহল্লার জন্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা এটাকে কোঅপারেটিভ স্টাইলে বিল্ড আপ করতে পারবো তো আমি সেভাবে চিন্তা করছি তো খাদ্যের অভাবে আমাদের সরকার তো অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং সরকারকে সহায়তা করার জন্য আমাদের সকলের এগিয়ে আসতে হবে হয়তো আমার যা আছে আমি সেখান থেকে কিছু দিতে পারি বিত্তশালী যারা আছে আমি যেটা দেখে খুবই মানে আনন্দিত হয়েছি যে অনেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই কিন্তু সাহায্য করতে চাচ্ছেন তো এটা গুড সাইন আমাদের ভিতরে মানবতা হারিয়ে যায়নি হয়তো আরেকটু বেশি দরকার কিন্তু মানবতা কিন্তু হারিয়ে যায়নি আমাদের ভিতরেও মানবতা এখনও বেঁচে আছে এবং আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে সবাই যদি সাহায্য সহযোগিতার হাত বাড়াই তাহলে এটা এটাকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা দেখি আচ্ছা ভাই তোমার নামটা মিস করে গেলাম আর বলছি না মতো খালেক রানা বলছেন আপনার মতো করে পজিটিভ কথা কেউ বলে না আমি ভাই পজিটিভ মানুষ পজিটিভ ভাবে চিন্তা করতে চাই আমি সমস্যা দেখলে সমাধান খুঁজতে চাই ঠিক আছে তো এই জন্য পজিটিভ চিন্তা হাই হাই করলে কিছুই হবে না হাই হাই করে বসে থাকলে দেশ স্বাধীন হতো না ব্রাদার গমেন্ট সেইস মনে রাখতে হবে সমস্যাও আছে অনেক সমাধানও আছে আমাদের খুঁজে বের করে করতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না খালি কয়েকজন আছে আমার খোঁচা দেয় আপনি কত কি দিলেন ভাই আমার কাছে টাকা পয়সা নাই আমি টাকা পয়সা দিতে পারবো আমার কাছে নাই আমি মন্ত্রী এমপির দায়িত্ব পালন করছি সততা নিষ্ঠার সাথে আমি চুরি চামুনটা করি নাই আমার কাছে তো আমি নিজেই চলতে আমার হিমশিম খাইতে হয় মাঝে মধ্যে আমি দিতে পারি আমার মেধা আমার জ্ঞান আমার যোগাযোগ আমার পরিচিতি এটাকে ব্যবহার করে আমি কিছু দিতে পারবো হ্যাঁ আমার পকেটে দশ হাজার টাকা থাকলে আমি পাঁচ হাজার টাকা হয়তো দিতে পারবো কিন্তু যদি না থাকে তাহলে কোথার থেকে দিব তা কিন্তু ইচ্ছা আছে কাজ করার ঠিক আছে আ চাল চোরদের কি বলবেন আর কি বলবো ডান্ডা মারো চাল চোরদের ধন্যবাদ ভাই আপনার এই চিন্তা আচ্ছা এত বরাদ্দ এখন কিন্তু পর্যন্ত কোনো সাহায্য চোখে জহিরুল ইসলাম নিমন দেখি না কিভাবে ভরসা করব না আবারও বলছি এই যুক্তিটা আমার কাছে মানে ভাই আপনারা বিরোধী দল করলেও এই যুক্তিটা আমার কাছে তো লাগে না যে সরকার যে সরকার বলে আসছে উন্নয়ন হয়েছে আমাদের প্রবৃতির হার বেড়েছে সব কিছু হচ্ছে সেই সরকার কেন চাবে দেশের ক্ষতি করতে এটা লজিক নাকি কোন মানুষকে তাড়াতাড়ি ভালো করে সুস্থ করে কাজে লাগাবার জন্য এটা তো আপনাদের যুক্তি যুক্তি নাই বিরোধিতা করবেন একটু দিয়ে করেন বিরোধিতা ভাই এই সিং বাচা দেখি ব্রাহ্মণ বাড়িয়ায় হয়েছেটা কি ব্রাহ্মণ বাড়িয়ায় হয়েছেটা কি পারভেজ মোশারফ ব্রাহ্মণ বাড়িয়ায় হয়েছেটা কি আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়া ভাই আমরা ধর্মশীল দেশ অনেকেই ধার্মিক ধর্ম অনেকের জন্যই সব কিছুর ঊর্ধ্বে এই বিষয়ে হয়তো আমাদের আরও সাবধান সাবধান হওয়া দরকার ছিল কারণ এদিকে আমরা যদি লক্ষ্য করি সৌদি আরবে সৌদি আরবেও মসজিদ লকডাউনে চলে গেছে ইরানের মতো দেশে মসজিদ লকডাউনে চলে গেছে কারণ আমাদের তো মানুষকে বাঁচাতে হবে এবাদত করার জন্য তো মানুষ লাগবে আল্লাহ মহান আল্লাহ তালাও আমাদেরকে বলছে নিজেকে সুরক্ষা করো আগে নিজের সুরক্ষা তো আগে করতে হবে কিন্তু আমি এটাও বুঝি যে আমাদের অনেকেই ধার্মিক ধর্মীয় বিষয়গুলোকে অনেক গুরুত্ব দেন জীবনের নিজের জীবনের থেকেও বেশি দেন তো এখানে এই জিনিসটা খুব নাজুক এই নাজুক বিষয়ে এখন আমার আমার অনুরোধ থাকবে মুসুল্লি ভাইদের কাছে যে আপনারা আপনাদের নিরাপত্তাটা নিশ্চয়ই মাথায় রাখবেন যে আমাদেরকেও নিরাপদ থাকার দায়িত্ব আমাদের নিজেদের মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকেই দিয়েছেন তা আপনারাও একটু বুঝে শুনে করবেন এবং আমি কিন্তু আমি বুঝি আমি বুঝি অনেকের কাছেই যে মানে জীবনের থেকেও আরও বড় কিছু আছে সেটা আমি বুঝি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয়েছে আমার মতে আরেকটু সাবধান সাবধান হওয়া দরকার ছিল সাবধানতা অবলম্বন অবশ্যই করা প্রয়োজন ছিল আমি আশা করব যে ভবিষ্যতে আরও সতর্কতার সাথে আমাদের অগ্রসর হতে হবে ডাক্তারদের প্রোটেকশান নিয়ে কিছু বলবেন আপনার নামটা মিস করলাম ডাক্তারের প্রোটেকশান নিয়ে কিছু বলবেন হ্যাঁ ডাক্তারের প্রোটেকশন অবশ্যই দরকার কিন্তু এখন বিষয়টা আরেকবার আমি আরেকবার বুঝাতে যাচ্ছি। পৃথিবীর সকল দেশ ধর্ণাঢ্য দেশ আমেরিকা ক্যানাডা ইউরোপ জার্মানি সবাই চাচ্ছে মাস্ক আমরা গরিব ক্ষুদ্র একটা দেশ আমরাও চাচ্ছি মাস্ক মাস্কের বাজার ছিল চায়না চায়নাতে নাই মাস্ক এই পিপিই তো তৈরি করতে হবে এই তো পিপিইগুলো কিন্তু এখন এমন না যে সরকারের কাছে সরকার চাইলেই আনতে পারে এটা সংকট পড়েছে বিশ্বব্যাপী তো এটা সমাধান করার পথ খুঁজতে হবে এখন যেটা আমেরিকাতে করছে আমেরিকাতে যেটা করছে অন্যান্য ইন্ডাস্ট্রি যারা অন্য কাজ করতো তাদেরকে ইমার্জেন্সি বেসিসে এই পিপিই ম্যানুফ্যাকচার করার জন্য অর্ডার দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আমরা বাংলাদেশে একই কাজ করতে পারি হয়তো উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে মাস্কগুলো তৈরি করার তো আমি বিশ্বাস করি সকলভাবে মানে অবশ্যই অবশ্যই ডাক্তার নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যারা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান আছেন যারা মরদেহ বহন করছেন যারা ঠেলাগাড়ি ঠেলছেন সকলের জন্যই স্বাস্থ্য যারা কাজ করছেন সকলের জন্য অবশ্যই প্রয়োজন এবং অবশ্যই অতি দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমি বিশ্বাস করি সরকার অবশ্যই চেষ্টা করছে এটা তো কোনো যুক্তি হয় না যে সরকার করবে না চেষ্টা স্যার প্লিজ অ্যাক্টিভ পলিটিক্স আচ্ছা ভাই পলিটিক্স পলিটিক্স পরে স্টপ ট্রাই টু ফোকাস অন বিডি হেলথ হাবিব রহমান ওয়াই হি অলওয়েজ গিভ রং ইনফরমেশন অ্যাবাউট হি স্পিচ আচ্ছা এখন বক্তব্য এখন বক্তব্য স্পিচগুলো দেওয়ার আগে কে কীভাবে দিল এখন এটা একটা নতুন পরিস্থিতি আমরা কেউই এটার জন্য প্রস্তুত না এই যে আমি বসে ফেসবুকে লাইভ করছি কী না কী বলে ফেললাম আল্লাহ জানে কিন্তু কিন্তু যারা ইনচার্জ আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা স্ট্যাটিস্টিক্স ডাটা এবং তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে আগে বক্তব্য দেওয়ার দুই ঘন্টা তিন ঘন্টা আগ পর্যন্ত প্রিপারেশান নেন এই যে আমি আজকে আপনাদের সামনে ফেসবুক লাইভ করছি আমি প্রিপারেশান নিছি আমি লেখাপড়া করছি কি বিষয়ে বলবো এগুলো কিন্তু আগে ডাটা দিয়ে আমি দেখে নিয়েছি যাতে করে আপনারা এখন না বলেন আপনি ভুল বলছেন ভুল বললে যাতে আমি বলতে পারি না ভাই আমি এখানে এই রিসার্চ থেকে দেখে এটা আমি মন্তব্য করেছি তা আমার অনুরোধ থাকবে যেহেতু এটা দেশের একটা খুব ক্রাইসিস মোমেন্ট এখান মানুষ সবাই উদ্গ্রীব হয়ে আছে ইনফরমেশনের জন্য জানার জন্য আপনারা দয়া করে তথ্যগুলো একটু গুছিয়ে হোমওয়ার্ক করেন তিন ঘন্টা বক্তব্য দেওয়ার আগে তিন ঘন্টা কি কি বলবেন এগুলো সাজিয়ে গুছিয়ে ঠিক করে তারপরে প্রেসের সামনে জনসম্মুখে তথ্যগুলো দেন অপ্রয়োজনীয় কথা বলার দরকার নাই বাড়তি কথা বলারও দরকার নেই যা যা ডেটা আছে স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো তুলে ধরেন এবং মানুষ আমাদেরও বোঝার একটা বিষয় আছে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এ নাম্বারগুলো দেখে খালি বললেন না আয় হায় 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 কি হচ্ছে মরে যাচ্ছে মরে যাব আমি মরবো ও মরবে ওই দিন শুনলাম যে এক বাড়িতে এক মা বৃদ্ধ মা তার জ্বর হয়েছে ছেলে মেয়েরা নাকি তাকে রাত্রে বলছে মা তুমি বাড়িতে থাইকো না জঙ্গলে যায় রাখছে এটা কি হইতে পারে কোথাও অথচ আমাদের লকডাউন হইতেছে তাদেরকে বাঁচাবার জন্য কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড কাহিনী আমি তো শুনে অবাক আশ্চর্য হয়ে গেছি সো এনিওয়ে এখন আমার সাজেশন থাকবে যে একটু গুছিয়ে মানুষকে ইয়ে করা এবং আমাদেরও জনগণ আমরা যারা উদ্গ্রীব হয়ে আছি একটু ঠান্ডা মাথায় স্বস্তির সাথে চিন্তা করতে হবে আল্লাহর কাছে প্রথম সুক্রিয়া আদায় করতে হবে যে করোনা ভাইরাস এখন পর্যন্ত খুব কম বিশ বছরের নিচে আমাদের বাচ্চাদের উপর প্রভাব নাই সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে ওকে তারপরে দ্বিতীয়ত হচ্ছে এমন কি যে আমেরিকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা একজন আজকে একশো চার বছর বয়স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল সে পরবর্তীতে করোনা ভাইরাস মুক্ত হয়ে সে স্টেটমেন্ট দিছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি হারমানি নাই করোনা ভাইরাসের কাছেও হার মানি নাই একশো বছর বয়সে কেন কারণ ওই লোকের কোনো জটিলতা ছিল না ওই লোক ঝুঁকিপূর্ণ ছিল না সারা জীবন সঠিকভাবে তার 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 নিজের দিকে খেয়াল রেখেছে পরিবারের দিকে খেয়াল রেখেছে আবার এমনও আছে পঞ্চাশ বছর বয়সে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছে এরকমও তো শুনেছি কেন দেখা যাবে যে কোনো না কোনো হয় হয় ডায়াবেটিস বা হয় ব্লাড প্রেশার বা হয় উনি নিজেও জানতেন না যে তার কোনো রোগের সংক্রমণ আছে সো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে নিজের দিকে খেয়াল রাখেন স্বাস্থ্যের দিকে আপনারা অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছেন যে আপনি কি স্বাস্থ্য এখানে বডি বিল্ডিং দেখাইতে আসছেন না আমি বডি বিল্ডিং দেখাইতে আসিনি আমি কিন্তু আসছিলাম আপনাদের উপকার করার জন্য আপনাদেরকে বোঝাবার জন্য যে নিজের স্বাস্থ্য ঠিক রাখলে আমরা যদি সঠিক পুষ্টিকর খাদ্য সেবন করি নিজেরা যদি শারীরিকভাবে আমাদের সচল থাকি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়বে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো আমাদের পরিবার পরিজনের সেবা করার জন্য শুধু নিজের জন্য না আমি যদি সুস্থ থাকি তাহলে আমি সুস্থ থাকলেই তো আমার সন্তানদের আমি সেবা দিতে পারবো আমি সুস্থ থাকলেই তো আমার মা বাবার সেবা আমি দিতে পারবো আমি সুস্থ থাকলেই তো আরেকজনের সেবা আমি দিতে পারবো নিজেকে আগে ঠিক রাখা সুস্থ রাখা এই মেসেজটাই আমি কিন্তু দিতে চেয়েছি আপনাদেরকে এতদিন এই জন্যই আমি হটলাইন কমান্ডোর এপিসোডগুলোও কিন্তু ওইভাবে করছিলাম স্ক্রিন আসক্তি চিনি সুগার সুগার অ্যাডিকশান যে চিনি হলে স্বাস্থ্য কি ক্ষতি হয় ইমিউন সিস্টেমের উপরে কি প্রভাব পড়ে রোগ ব্যাধি কীভাবে সংক্রমণ হয় আমি তিন চার এপিসোড করলাম স্বাস্থ্য সচেতন করার জন্য খেয়াল করে দেখেন তারপরেরটা করলাম রোড সেফটি নিয়ে এবং এর এই পরবর্তী এপিসোডগুলো করার কথা ছিল বিশ্বাস হয়তো নাও করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আজকে কাপাসিয়ার যারা আসো দেখতেছো তোমরা হয়তো অনেকে ছোট বা দেখছো আমাকে আমি যখন এমপি ছিলাম প্রথমবার দুই সালের পরে আমি যখন বিভিন্ন জায়গায় যাইতাম এক একটা গ্রামে যখন দাওয়াতে যাইতাম মনে আছে দাওয়াত তো সামলানো যেত না এত দাওয়াত কারো বাড়িতে গেলে খাওয়ান দেওয়ার আগে কি বলতাম যে একটু সাবানটা দেন সাবান দিয়ে ওই বাড়ির উঠানের পাশে ওই বাড়ির যত ছোট বাচ্চারা আছে সবাই ডাক দিতাম এই তোমরা আসো 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 সবাই হাসাহাসি করতো আমি বলছি এই যে দেখো আমি কি করতেছি এই যে হাত ধুইতেছি দেখছো হাত ধুইতেছি এই যে হাত ধুইতাম সাবান দিয়ে সবাই মুরব্বীরা বড় যারা আছে সবাই হাসতো যে এমপি সাহেব পাগল হয়ে গেছে এমপি সাহেব করে কি সাবান দিয়ে হাত ধোয়া শেখায় বাচ্চাদেরকে বুঝাইতাম যে এই যে দেখো আমি যে হাত ধুচ্ছি প্রত্যেকটা আমরা যখন জিনিস ধরি জীবাণু থাকে এই জীবাণুটা যদি এখন আমি খাওয়ার সময় দেই তখন এই জীবাণুটা আমার ভিতরে চলে যাবে তখন অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো তোমরা সবাই হাত ধোবে এই নিয়ে যখন শুরু করলাম এটা দুই এক সালের কথা বলতেছি আমাকে নিয়ে অনেক মানুষ মস্করা করছে হাসাহাসি করতো তার ঠিক চার বছর পর জাতিসংঘ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করলো হাত ধোয়া দিবস তখন সবাই আরে ভাই তো ঠিকই আমি আমি কিন্তু আজকে আজকে থেকে থেকে না ২০ বছর এসে আগে থেকে এই কথাগুলো বলে আসছি যে আমাদের জাতি হিসাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট দেখি অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিল্ডিং এর পাশ দিয়ে গেলে মাঝে মাঝে দেখি ও কি জানি পড়লো জানলা থেকে আরে এটা কি পড়লো দেখি শালা কথা আমার মুখ নষ্ট হয়ে যেতেছে দেখি দেখি যে চামড়া ফেলতেছে উপর থেকে আরে এ কি অবস্থা একজন মানে আরেকজনের যে ক্ষতি হবে সেই দিকে আমাদের কোনো মনোযোগ নাই তো আমাদের এই সকল দিকগুলো বিবেচনা করতে হবে এই জন্যই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য পুষ্টিকর খাদ্য সেবন অনেকেই আবার মন্তব্য করছে আরে উনি বলে স্বাস্থ্য সেবর এই খাওয়া সে খাওয়ার মধ্যে বড়লোকের লোকের খাওয়া কে খায় না বড় লোকরাই আরও ভুল খাওয়া খায় যারা গ্রামে থাকে দরিদ্র তারাই কিন্তু সঠিক খাওয়া খায় শাক সবজি ডাল ভাত মাছ আর হয়তো কিছু সময় মাংস উত্তম খাওয়া পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিপস কোক ব্যাড এই খাওয়া খেয়েই মানুষ মোটা হচ্ছে এই খাওয়া খেয়েই ডায়াবেটিস হচ্ছে এই খাওয়া খেয়েই হাই ব্লাড প্রেশার হচ্ছে এই খাওয়া খেয়েই হৃদরোগ হচ্ছে এই খাওয়া খেয়েই বিভিন্ন রোগ ব্যাধি সংক্রমণ হচ্ছে এবং এই রোগ ব্যাধি সংক্রমণ হইলে কি হইতেছে আমাদের ইমিউন সিস্টেম আমাদের সেনাবাহিনী প্রতিরোধ শক্তি যাদের সেনাবাহিনী বিজিবি ওদের উপরে গুলি ছুটতে ছুটতে তাদের অ্যামুনেশন শেষ তখন যখন এই করোনা ভাইরাস আসে তখন তাদেরকে মারার কোনো ক্ষমতা থাকে না এই জন্যই যারা ঝুঁকিপূর্ণ তাদের সংক্রমণ বেশি হচ্ছে তো এখন থেকেই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন এখন থেকেই আমাদের নিজের দিকে খেয়াল রাখা কারণ নিজে ঠিক রেখে আমরা আরেকজনের উপকার করতে পারব নিজে ভালো থাকলে তো আশা করি আমি অনেক আর দেখি আর কি ইয়ে আছে কি শেষ করব। আমাদের এখানে তো অনেক রাত হয়ে গেল বাজে আচ্ছা একজন লিখছে যে উইথ ডিপেস্ট অনার প্লিজ স্টপ ইউর ননসেন্স আমি এখন ননসেন্স বলছি তো ননসেন্স থামাবার জন্য এখনই একজন বলল। ভেরি গুড কিন্তু তারপরে কি ওটা আর পড়ার সুযোগ হয়নি যাক আর ননসেন্স যদি না শুনতে চান আর কি বলবো আচ্ছা এনিওয়ে দেখি আর কি আর কিছু বলবেন আপনারা কিছু জানতে চেলে বলতে পারেন দেখি আমার এখানে আর প্রশ্ন আছে কিনা আমি আমার এখান থেকে প্রশ্ন দিতে পারি হুম দেখি আর কোনোভাবেই তো মানুষকে ঘরে রাখা যাচ্ছে না আচ্ছা গাজীপুরের সন্তান হয়ে আচ্ছা এখানে গাজীপুরের একজন আছেন আমিনুল ইসলাম রানা লিখছেন গাজীপুরের সন্তান হয়ে গাজীপুরবাসীর পাশে কেন আপনাকে পাচ্ছি না আপনি নীরব কেন ভাই আপনি তো বীরের সন্তান রাইট আমি নীরব না এখন আশা করি আমিনুল ইসলাম রানা তুমি বুঝতে পারছো যে আমি কেন গাজীপুরে নাই আর নিশ্চয়ই উদ্যোগ তো কোনো না কোনো এখনও নিব ওখা দেশে থাকলেও নিতাম এখনও নিচ্ছি তো উদ্যোগ ভাই আমি করতে চাই আমি বসে থাকার মানুষ না সো করোনা মরোনা আমার কোনো ভয় নাই মরলে মরতে তো হবেই একদিন না একদিন মরবই মাথা উঁচু করে মরবো বিকল্প কোনো পথ উদ্ভাবন আবিষ্কার করে মানুষের কর্ম সচল আছে এটা পড়ছি শোনা যায় যে লোকজন বাইরে কারোর সাথে মেলামেশা করেন নাই বাট তার করোনা পজিটিভ এটা নিয়ে আপনার মূল্যায়ন চাই আচ্ছা এখানে একজন লিখছেন একটু পানি খাইনি সালমান তাইব তালিব সালমান তালিব লিখেছেন শোনা যায় যে লোকজন বাইরে কারোর সাথে মেলামেশা করে নাই বাট তার করোনা পজিটিভ এটা নিয়ে আপনার মূল্যায়ন চাই আচ্ছা ভেরি গুড এটা তো আমি এটা মনে হয় আমি টাচ করছিলাম আগে করোনা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে করোনা ভাইরাস খুব ছোঁয়াচে সো অনেক সময় দেখা যেতে পারে যে আপনার ওই যে যেটা বললাম করোনা ভাইরাস হয়েছে কিন্তু হয়তো আপনি জানেনও না বা হয়েছে অসুস্থ হয়েছেন তারপরে আপনাকে টেস্ট করা হয়েছে আমেরিকার মতো দেশে আবার বলছি আমেরিকার মতো দেশে এখন পর্যন্ত সবাইকে বলা হচ্ছে যে আপনি যদি অসুস্থ হন তাহলে বাসায় থাকেন এবং ফ্লুইড খান হাত ধন এবং জ্বর হইলে অ্যাসপিরিন খান জ্বর কন্ট্রোল করেন আনলেস যদি না সিরিয়াস শ্বাসকষ্ট না হয় তাহলে হাসপাতালে আসবেন না বুঝাতে পেরেছি সো বেশিরভাগ মানুষ যাদের জ্বর হচ্ছে তারা কিন্তু বাসাই থেকে যাচ্ছে তারা কিন্তু টেস্টেড হচ্ছে না তাদের হয়তো করোনা ভাইরাস হয়ে গিয়েছে শুধু যারা যাচ্ছে যারা যাচ্ছে তাদের কোনো কমপ্লিকেশন হয়েছে এই কারণেই হাসপাতালে গিয়েছে তারপরে তাদেরকে টেস্টিং করা হচ্ছে তো বাংলাদেশের মতো দেশে নিশ্চয়ই আমাদেরও এখনো ক্যাপাসিটি হয় নাই যে সতেরো কোটি মানুষকে সকলকে টেস্ট করার এটা তো অসম্ভব আমেরিকাও পারবে না এত মানুষ টেস্ট করতে সো যারা আক্রান্ত হচ্ছে এবং যাদের কোনো বিশেষ অসুবিধা হচ্ছে তাদেরকেই শুধু টেস্ট করা হচ্ছে এবং তার বাইরে অনেকেই আছেন অনেকেই আছেন যারা করোনা পজিটিভ কিন্তু আমরা জানি না কিন্তু তাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তাদের বাড়িতে যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা থাকেন বা কোনো মুরব্বি থাকেন বা ঝুঁকিপূর্ণ কেউ থাকেন তাহলে সে ঝুঁকিতে পড়ছে আমাদের এইখানে কিন্তু বারবার আমি আপনাদেরকে বলছি এই জায়গাতেই আমাদের সচেতন হতে হবে এই জায়গাতেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাতেই আমাদের ত্যাগ করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আশা করি বুঝাতে পেরেছি ওয়াই ডোন্ট ইউ টেক এন ইনিশিয়েটিভ টু ব্রিং চেঞ্জ ইন পলিটিক্স আর পলিটিক্স নিয়ে প্রশ্ন আর পারি না ভাই এখন এই পলিটিক্স পলিটিক্স ওকে পলিটিক্স এত প্রশ্ন পলিটিক্স নিয়ে আপনি পলিটিক্সে কেন কবে আসবেন কেন আসেন না কোথায় কি হলো আপনাকে দরকার অনেক অনেক প্রশ্ন পলিটিক্স নিয়ে আমার চিন্তা বলি পলিটিক্স নিয়ে আমার চিন্তা হচ্ছে আপনারা যারা লিখছেন আমার ভরসা আপনাদের উপর আমার ভরসা নতুন প্রজন্মের উপর তোমরাই করবে আগামীর বাংলাদেশ কারো জন্য অপেক্ষা না ইউ ডু ইট তোমরা সচেতন হও দেখি তোমরা হও দুর্নীতি থামাও অনিয়ম থামাও টাকা দিয়ে পরীক্ষায় পাশ করা বন্ধ করাও করো না আমরা যদি সবাই করি তোমরা আমাকে যারা বলছো রাজনীতিতে আসেন আপনিই পারবেন আপনি দুর্নীতি থামাইতে পারবেন তোমরাও করো না একা তো কারো পক্ষে সম্ভব না সবাই করো সবাই যদি করো তাহলে তো আর দুর্নীতি হবে না আমরা যদি সবাই সচেতন হয়ে যাই আমরা যদি সবাই ভালো হয়ে যাই তাহলে তো সমস্যা নাই তা আমার জন্য বসে থাকবা কেন তোমরা করো আমি আছি আমার অভিজ্ঞতা থেকে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি রাজনৈতিক পরিবারের সন্তান আমি মন্ত্রী ছিলাম এমপি ছিলাম আমার অভিজ্ঞতা আছে আমি যা দেখার দেখেছি ভিতর থেকে বাইরে থেকে যা বোঝার বুঝেছি সেই জ্ঞান নলেজ আমার আছে আমি সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে যাচ্ছি তোমরা করো দেশ তো তোমাদেরও রাইট দেশ তো তোমাদের তোমরা করো দুর্নীতিমুক্ত করার জন্য তোমরা করো কাজ দুর্নীতিকে না বলো যখন যখন একটা পরীক্ষার খাতার দেখবা যে এক হাজার টাকা দিলে পাশ হয় টাকাটা দিও না লেখাপড়া করো রাতের ঘুম হারাম করে পড়ো পরে ভালো পরীক্ষা দাও যদি তখন কেউ তোমাকে অন্য কাউকে নকলের সুযোগ দেয় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করো চাকরির জন্য দয়া করে মানুষকে টাকা অফার দিও না যোগ্যতার যোগ্যতা মেরিট বেসড রাইট একটা সমাজ তো উন্নতি করতে পারে না যদি আমরা এই সমাজের সমাজের খুঁটিগুলোকে নষ্ট করে দিই নাকি সো তোমরাই তো খুঁটি তোমরা করো ভালো মানুষ যারা চায় তারা করতে পারে তোমাদের করতে হবে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে আমরা শুধু বলি যে আরেকজন করে দিবে আপনি আসেন আমরা আসি আপনার পিছে কেন তুমি আগাও তোমার পিছে আরো দুইজন আসুক ওদের পিছনে আরো দুইজন আসুক তাহলে তো হলো এটা তো শুরু শুরু তো করতে হবে সো আমার বাস্তবতা আমি বুঝি আমার বাস্তবতা তোমরা কেউ না আমার বাস্তবতা আমার আমার অবস্থান থেকে আমি কি করতে পারি কতটুকু করতে পারি সেই বিবেচনা আমার আছে আমি বোকা না আমি কিন্তু না হ্যাঁ আমার মন ভালো কিন্তু বোকা না আমি যেটা করব সেটা আমি অন্তর থেকে করি যেটা আমার আমার আন্তরিক যে বিষয় যেটাকে আমি বিশ্বাস করি সেটা আমি করি সো আমার পক্ষ থেকে আমি যেটা করতে পারি সেটা আমি করছি সেটা আমার চেষ্টা কিন্তু এখানে তো আমি দায়বদ্ধ না এটাকে আমি কারো চাকরি করতেছি আমি কি আমি কি রিনি কারো কাছে আমি কি চুরি করছি চুরি করে এখন আমি বলছি ওর মা আমি এত টাকার মালিক হয়েছি এখন তো একটু ডান খয়রাত কইরে একটু ইমেজটা ক্লিন করতে হবে নাকি সেটা তো আমার না আমার তো আমার তো কারো কাছে কিছু ব্যাখ্যা দেওয়ার নাই এই যে আমাকে আবার কয়েকজন কমেন্ট করে না বেশিরভাগ থ্যাঙ্ক ইউ সবার কাছ থেকে অনেক সুন্দর কমেন্ট পেয়েছি কিছু আছে আবার একটু খোঁচা দেওয়ার চেষ্টা করে হ্যাঁ খোঁচা যে ও আপনি আপনি কি মনে করেন না আপনার দওয়ার আছে আপনার দিতে হবে আপনি আপনি কেন করতেছেন না আরে ভাই দিতে হবে আর কত আমার বাবা জীবন দিয়ে গেল দেশ স্বাধীন করে জীবন দিয়ে গেল আমার মা সারা জীবন দিয়ে গেল দিতেই থাকবো তোমরা করব না আমাদের তো সবার করতে হবে দুর্নীতি অনিয়ম হ্যাঁ আছে তো এটার বিরুদ্ধে করতে হবে নিজেকে ঠিক করো আগে ও মা আমি নিজেই অসৎ আমি নিজেই উল্টাপাল্টা কাজ করবো কইরে আসে আমি বলবো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এই কী অবস্থা তা তো হবে না নিজেকে ঠিক করো নিজেদেরকে সুন্দর করো সুন্দর করে নতুন প্রজন্মকে গড়তে হবে মানসিকতার পরিবর্তন আনতে হবে চাইতে হবে বুঝতে হবে এই জন্য নিজের ইতিহাসও বুঝতে হবে নিজের পরিচিতি নিয়ে নিজের নিজের সত্তা নিয়ে গর্ববোধ করতে হবে নিজের দেশকে নিয়ে গর্বিত হইতে হবে কিন্তু আবার নিজের দেশকে নিয়ে গর্বিত হব কিভাবে। যদি দেশে অনিয়ম আর দুর্নীতি থাকে তাহলে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে রাইট তোমরা দাঁড়াও তো করতেছি তো যতটুক সম্ভব করছি যাই হোক নেক্সট পলিটিক্স নিয়ে আশা করি শেষ এখন দেখিটা আপনার প্রতি অনুরোধ রইল অনুরোধ রইল মন্ত্রণালয়ের নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে কিছু বলুন এটা নিয়ে বলা হয়েছে আর বলবো না বাবা এত প্রশ্ন আচ্ছা আর কিছু আছে অনেকে আচ্ছা খাদিজা খানাম বলছেন অনেকেই আছে ভালো কথা কি তো লাগে এগুলোই কান দেওয়া যাবে না আচ্ছা থ্যাংক ইউ আপনার কথাগুলো অনেক মূল্যবান এর জন্য আপনাকে এত ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ ওহ আর আচ্ছা আর আচ্ছা দেখি মাই ডিয়ার পলিটিক্যাল লিডার অলওয়েজ রেসপেক্ট ইউ আচ্ছা আজকের লাইফটা কি শেষ করতে পারি ভাই আমার কিন্তু এখানে তিনটা বাজে রাত্রে আমার এখানে তিনটা বাজে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল আচ্ছা মাহমুদুল হাসান মাহির টেস্টিং বাড়াতে হলে কাল বিলম্ব না করে দ্রুত সাথে দশ হাজার মেডিকেল টেকনোলজিস নিয়োগ দিতে হবে আচ্ছা হ্যাঁ দ্রুত টেস্টিং করতে হবে কিন্তু টেস্টিংয়ের সাথে সাথে আমি আপনাদেরকে আবারও বলছি টেস্টিং যত বাড়বে সংক্রমণের হার বাড়বে আপনারা নার্ভাস হবেন না টেস্টিং যত বাড়বে দেখবেন হাজার হাজার আমি গ্যারান্টি দিতেছি এই যে আজকে বলে দিচ্ছি লক্ষ লক্ষ মানুষের অলরেডি করোনা ভাইরাস হয়ে গেছে বাংলাদেশে আপনারা নার্ভাস হবেন না ঠিক আছে করোনা ভাইরাস যত টেস্টিং বাড়বে নাম্বার বাড়তে থাকবে নাম্বার বাড়ার সাথে নার্ভাস হবেন না কারণ এই নাম্বারের বাইরেও কিন্তু আরও লক্ষ লক্ষ মানুষ আছে যাদের হয়ে গেছে কিন্তু আমরা জানি না নার্ভাস হওয়ার কারণ নাই আবার বলছি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মুরব্বী আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি বয়স্ক যারা আছে ঝুঁকিপূর্ণ যারা আছেন তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা লকডাউন করছি এই সকল পদক্ষেপ সরকার দিয়েছে প্লাস আমরা মানছি তাদেরকে রক্ষা করার জন্য ভয় পাবেন না ভয় কা পাওয়ার কোনো কারণ নাই আর স্বাস্থ্য ঠিক রাখেন স্বাস্থ্য ঠিক রাখেন খাদ্যাভ্যাস ঠিক করেন খাদ্যাভ্যাস শাক সবজি ফল মূল, আরেকটা জিনিস এই যে খাদ্য যখনই বলি আমি পুষ্টিকর খাওয়া আপনারা অনেকেই বলেন ভেজাল হ্যাঁ খাদ্যে হয়তো কিছুটা ভেজাল আছে ঠিক আছে কিন্তু বাংলা প্রবাদে একটা কথা আছে নাই মামা থেকে কানা মামা ভালো ভেজালের কারণে আমি পুষ্টিকর খাওয়া খাবো না আর আমি যে খাবো আজে বাজে খাওয়া তা তো হবে না ওই পুষ্টিকর খাওয়া কিছু ভেজাল থাকলেও যা পুষ্টি পাবেন ওইটা এটাকে বলে কস্ট বেনিফিট বেনিফিট বেশি আচ্ছা দেখি আপনার স্বাস্থ্যমন্ত্রী কি আপনি যুক্তিযুক্ত মনে করেন স্বাস্থ্যমন্ত্রী কি করেছে আমি তো জানি না আমি বলতে পারছি না স্বাস্থ্যমন্ত্রীর আই ওনার মন্তব্য মতামত সম্পর্কে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না ব্যক্তিগত আমি জানি না জেনে কিছু বলা ঠিক না আপনার মতে একজন নেতা নেতা দরকার আচ্ছা থ্যাংক ইউ এনজয় আচ্ছা দেখি স্কটিশ স্যার আপনার মতো সৎযোগ্য নেতা বাংলাদেশের খুব প্রয়োজন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চেষ্টা চেষ্টা করেছি হ্যাঁ আমি প্রাউড আমি নিজেকে নিয়ে প্রাউড আমি চেষ্টা করেছি আমি যখন এই পবিত্র জনসেবার পবিত্র দায়িত্ব পেয়েছি আমি সততার সাথে কাজ করেছি নিষ্ঠার সাথে আমার সব কিছু দিয়ে আমি কাজ করেছি সেটা আমি প্রাউড আমি নিজেকে নিয়ে থ্যাংক ইউ মসজিদ নামাজ বন্ধ করা নিয়ে আপনার মতামত জানতে চাই মসজিদের নামাজ বন্ধ করা নিয়ে ভাই দেখেন মহান আল্লাতাল্লাহ আমাদেরকে বলেছেন আগে নিজের সুরক্ষা করো মমিনি যদি না থাকে তাহলে আমার এবাদত করবে কে এই কারণে সৌদি আরব ইরান এবং বিভিন্ন মুসলমান দেশ সব দেশে অনেক জায়গায় লকডাউন করা হয়েছে এখন আমাদের দেশেও সাবধানতার কারণে বলা হচ্ছে এখন আমি মুসুল্লিদের দিকটাও আমি বুঝি কারণ আমরা অনেকেই মনে করেন আল্লাহ থেকে বড় শক্তি আর কিছু নাই আল্লাহ হেফাজত করবে কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব। মহান আল্লাহ তালাও আমাদেরকে বলেছেন যে আমাদের আমাদের নিজ দায়িত্বে নিজেকে ঠিক রাখতে হবে যাতে করে আমরা এবাদত করতে পারি তাই সাবধানতার সাথে থাকতে হবে স্যার আমরা খুব অসহায় বোধ করছি না এটা জয়ন্তা আর সি না অসহায় বোধ করবেন না দয়া করে অসহায় বোধ করবেন না আপনা আপনি অসহায় না আমরা সবাই আছি এই যে দেখেন কতজন আছে না হাজার হাজার মানুষ এখানে আমরা লাইভ করছি আমি আছি আপনার পাশে প্রতিবেশী আছে আপনার আত্মীয় স্বজন আছে সরকার আছে সবাই আছে আপনি হতাশ হবেন না কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই সব ঠিক হয়ে যাবে হ্যাঁ একটু হয়তো আমাদের কষ্ট হতে হতে হবে হয়তো অর্থনৈতিক ভাবে আমাদের কিছু কষ্ট পেতে হতে পারে কিন্তু এছাড়া অসহায় বোধ করবেন না আমরা সবাই একসাথে আছি আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ আপনাকে অনেক মিস করে মোহাম্মদ বাদশাহ থ্যাংক ইউ আমিও অনেক মিস করছি আমি এখন মানে খুবই যন্ত্রণা লাগছে কবে আসতে পারবো তাও জানি না প্লেন সব ফ্লাইট বন্ধ আমার কাছে আমার কাছেও খুবই অস্বস্তি লাগছে দেশের বাইরে আমি মানে এখন আমার খুবই খারাপ লাগছে আমি দেশ দেশে থাকতে পারলে মানে আমি খুব আমার আমার জন্য একটা ব্যক্তিগত ইয়ে ছিল এনিওয়ে দেখি জাতির দুঃসময় আপনি বিদেশে কেন আরে ভাই এই মুহূর্তে আপনার মতো আচ্ছা আফজাল হোসেন আফজাল হোসেন লিখছেন জাতির এই ক্লান্তি লগ্নে আপনি বিদেশে কেন আচ্ছা ভাই আপনারা যারা দেখছেন একটু বললেন বুঝায় আমি আর ওইদিকে গেলাম না দেখি কমিউনিটি আচ্ছা স্যার আপনার মতো লিডার দেখলে দেশটা আচ্ছা থ্যাংক ইউ ভালো বলছেন আর আরেকটা জিনিস অনেকেই বলছেন যে যে না এনিবে বললাম না টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ থ্যাংক ইউ জাহিদ হাসান গাজী আবুল বাসার উই আর নট ওয়ারিড অ্যাবাউট করোনা জাস্ট বি কেয়ারফুল থ্যাংক ইউ ধন্যবাদ ওয়ারি করেন না ওয়ারি করে লাভ নাই খালি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আলামিন জানার ছিল সরকারের বুঝলাম না সরকারের কি কারা পাবে আশা করছি যারা ক্ষতিগ্রস্ত যারা হতদরিদ্র সরকার ব্যবস্থা নিচ্ছে আশা করি আমি যেটা পত্রপত্রিকায় পড়েছি এবং বাংলাদেশে যাদের সাথে কথা হয়েছে তাদের থেকে যা জানতে পেরেছি যে হতদরিদ্র যারা আছে শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ তাদেরকেই তাদের জন্যই আগে ব্যবস্থা নেওয়া হবে সরকারিভাবে বিভিন্ন বিভিন্নভাবে আশা করি এটা সুন্দরভাবে হবে আর দয়া করে আপনারা এই মুহূর্তে রাজনীতি টানবেন না দয়া করে রাজনীতি করেন না এটা একটা মহামারী এখানে আমাদের সবার একসাথে থাকতে হবে একসাথে থেকে এটা থেকে মুক্ত হতে হবে তারপরে আবার রাজনীতির মাঠে এসে কামড়াকামড়ি করেন অসুবিধা নেই এখন না হ্যাঁ এখন স্টপ এখন স্টপ এখন রাজনীতি করেন না এখন আমরা একটু ইউনাইটেড হয়ে ভালোভাবে আমরা দেশটাকে বাঁচাই আগে হ্যাঁ দেশটাকে বাঁচাই মানুষকে বাঁচাই তারপর আবার আমরা রাজনীতির মাঠে এসে যা ইচ্ছা বললেন স্যার আপনার সাথে কথা বলা যাবে জাসমিন আক্তার হ্যাঁ বলা যাবে এই যে বলছেন স্যার আপনার আচ্ছা পড়তে পারলাম না মোহাম্মদ জাকারিয়া দেশের এক এই দুদিনে আপনার মতো নেতা খুবই প্রয়োজন আছে থ্যাংক ইউ সে সামথিং অ্যাবাউট ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ সম্পর্কে বলেছি শামিম আসা হোপ ইউর ডুইং ওয়েল হ্যাঁ আমি আছি ভালো ইনশাল্লাহ কেমন আছেন ভালো আছি স্টে হোম স্টে সেফ ডিস্টেন্স লিডার থ্যাংক ইউ আছি ভালো এম ইউ আহমেদ রাকিব হাসান ইউর গ্রেট লিডার গ্রেটেড বুঝি না ভাই আছি আর কি সবার মতোই হাবিবুর রহমান অ্যাট দিস টাইম আচ্ছা ফয়সাল খান আর রাজনীতি আচ্ছা যাই হোক মোহাম্মদ শাহিন আসসালামু আলাইকুম সবাই আল্লাহর উপর ভরসা রাখেন হ্যাঁ অবশ্যই রাখতে হবে এবং আল্লাহর উপরে ভরসা এবং নিজের চেষ্টা মনসুর ফেনি আচ্ছা সরি মিস করলাম মাহবুবুর রহমান কাম ব্যাক ফর পলিটিক্স আর ভাই আর বইলেন না খোকন ঘোষ হাই বস ওয়াই টপ পলিটিক্স এখন বলার সময় নাই হাসান আহমেদ বাবু আচ্ছা কী শেষ করলাম ইয়াস ইউ শুড গো ফর স্লিপ মোহাম্মদ ইসলাম থ্যাংক ইউ এখন ঘুমের টাইম হয়ে গেছে ভাই মুন রোজারিও গাইজ লেট দ্য ম্যান স্লিপ হি লুকস টায়ার্ড ভাই একটু টায়ার্ড হয়ে গেছে তিনটা বাজে থ্যাংক ইউ আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আবারও আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা অসহায় বোধ করবেন না আপনারা সাহস রাখেন কেউ ভয় পাবেন না ইনশাল্লাহ এটা আমরা সবাই মিলে আমরা সবাই আছি সবার সাথে এই যে আমিও আছি আপনাদের সাথে এই পৃথিবীর অনেক জায়গা থেকে লাইভে অনেকেই দেখছেন বাংলাদেশ থেকেও দেখছেন এই এই একটা আজকে এই যে প্রযুক্তি প্রযুক্তির ভালো দিক আমরা ব্যবহার করলাম আমরা সবাই মিলে কথা বললাম মত বিনিময় করলাম তা আপনারা সাহস হারাবেন না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আবারও বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি সুস্থ থাকেন আপনার যদি অন্য কোনো অসুখ না থাকে আপনার প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে আপনি যদি সঠিক জীবনযাপন করে থাকেন আপনার করোনা ভাইরাস থেকে ওরকম ক্ষতি হবে না কিন্তু আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমরা সাবধানতা অবলম্বন করব আমাদের মধ্যে ঝুঁকিপূর্ণ যারা আছে আমাদের মা বোন বাবা মা আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সকলে যারা ঝুঁকিপূর্ণ বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ তাদের জন্য আমরা সার্বিকভাবে এই ত্যাগগুলো স্বীকার করব এবং আমি আশা করব এই ত্যাগগুলো অতি সত্তর আমরা মানে এই যাত্রা আমাদের শেষ হয়ে আসবে কারণ অর্থনৈতিকভাবে এটা এক দুই মাসের বেশি এটা এভাবে চলা সম্ভব না এবং আমি বিশ্বাস করি এটা এক দুই মাসের ভিতরে ঠিক হয়ে যাবে এবং হয়তো আরও দুই তিন সপ্তাহের ভিতরে একটা কোনো ট্রিটমেন্টের সংবাদ আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এবং পরিশেষে বলছি বাংলাদেশে টেস্টিং বাড়ছে টেস্টিংয়ে করোনা ভাইরাস সংক্রান্ত নাম্বার বাড়বে নার্ভাস হবেন না মৃতর সংখ্যাও বাড়বে নার্ভাস হবেন না এটাই স্বাভাবিক এটা বাড়ারই কথা কারণ এটা একটা সংক্রমণ হয়েছে বাড়বে এবং বাড়ার পরে পরবর্তীতে আপনারা দেখবেন অনেকেরই করোনা ভাইরাস হয়েছিল তাদের কিছুই হয় হয়নি এবং ওইটার সাথে পরিসংখ্যান যদি আমরা মিলাই তাহলে মৃত্যুর সংখ্যাও ওই পরিমাণে অনেক কম থাকবে এটা এখন অনেকে বলছেন এই যে এখানে এই গবেষণায় বলা হয়েছে এটা দেখা যাবে পরবর্তীতে যে অনেকটা ফ্লু বা ফ্লুয়ের থেকে কম মৃত্যুর হার হতে পারে তো এই পজিটিভ নোট রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই লাইভটা শেষ করলাম ইনশাল্লাহ আবার হয়তো আরেকটা লাইভে আসতে পারি আপনারা যদি রিকোয়েস্ট করেন আপনাদের সাথে সময় দিয়ে আমার ভালোই লাগলো আরও হয়তো আমরা মন্তব্য আপনাদের প্রশ্নের জবাব নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে আসব থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার হটলাইন কমান্ডোর পক্ষ থেকে আমি একটা উদ্যোগ নিচ্ছি সেই বিষয়ে অতি সত্ত্ব আপনাদেরকে আমি জানিয়ে দেব থ্যাংক ইউ ধন্যবাদ খোদা হাফেজ সালাম আলাইকুম